মানে সকালের দিকে খুবই ভালো অসুস্থ ছিলাম, মানে জ্বরও ছিল গায়ে, মাথা ব্যথাও ছিল, প্রচন্ড মাইগ্রেনের ব্যথা ছিল। অফিস থেকে হাফ বেলা ছুটিও নিয়েছিলাম। তো এই সন্দেহে আমাদের আদর সাহেব কোথায়? আদর সাহেব এখন আপনার কি অবস্থা? বাসার সবাই কেমন আছে? হ্যালো, বলি, সাউন্ড কি ক্লিয়ার? একটা সাউন্ড আসতেছে আপনার ওখান থেকে। এখন হচ্ছে? এখন হচ্ছে? হ্যাঁ, কেমন সাউন্ডটা? মানে মাছি উড়লে আচ্ছা, মাছি উড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার হেডফোনটা অনেক ডিস্টার্ব, এইটা আমার মনে হয়। তখন দেখলাম যে দুইটা করে সাউন্ড আসছে। এখনো সাউন্ড হচ্ছে? এখনো সাউন্ড হচ্ছে? সালামু আলাইকুম। এবার এখন ঠিক আছে? না, এখন ঠিক আছে না। ওকে, আচ্ছা, তো আমরা এক কাজ করি, সেটা হলো আমরা স্ক্রিনটা যদি শেয়ার করি, আমরা একটা টেক্সট লিখে দিই না আদরকে, যে আদর কোথায়। আমাদের আদর ফয়সাল ভাই, আমি 30 মিনিট পর জয়েন করতেছি ক্লাসে, আপনারা শুরু করেন, আমি একটু কাজ করে গেছে। ওকে, ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের লিখে দি, উই আর স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, তো আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, ক্লিয়ার? আচ্ছা, আমরা লাস্ট দিন দেখেছিলাম হলো যে H1 ট্যাগ থেকে H6 ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ, এই আমাদের ছিল হলো H1 ট্যাগ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমাদেরকে বারাকাত দিন, শিক্ষায় বারাকাত দিন, কাজে বারাকাত দিন। ওকে, তো আজকে আমাদের ক্লাস হলো সিলেবাস অনুযায়ী ফরমেটিং এলিমেন্টস, ফরমেটিং কোটেশন, এই জিনিসগুলো। তো আমরা এখানে নামই দিই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা ফাহমিদা, আমরা বো আপু এই বোন আমরা এই ডক টাইপটা কেন ইউজ করি, খেয়াল আছে বোন? ফাহমিদা বোন ভুলে গেছেন? আমরা আমরা একটু দেখি ডক টাইপটা কি।
ডক্টর ছিল হলো এই যে আমাদের হোয়াট ইজ ডক্টর, আপনার আপনারা কি এটা জানেন না? আচ্ছা আমি আপনাকে একটা কাজ বলি, আপনাদের সব সময় এই ক্লাসের লিংক, এটা হলো আপনাদের ক্লাসের লিংক, এটাকে আপনি বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? বুকমার্ক করে রাখবেন, অলওয়েজ এই ক্লাসেই আপনাদের ক্লাস হবে, লিংক এইটাই প্রোভাইড করা থাকবে সবার জন্য একই লিংক। আর দেখেন একটা শিট আমি অলওয়েজ আপনাদেরকে শেয়ার করে রেখেছি, এটা হলো আমরা যা লিখি না, ওই যে মনে করেন বোর্ড, আমাদের তো আর এখানে বোর্ড নেই, আমাদের তো এখানে কোনো বোর্ড নাই না, তো আমাদের তো কিছু লিখতে হয়। তো লিখার জন্য আমরা কি করি, যে আমরা লিখার জন্য হলো এইটাও আপনি বুকমার্ক করে রাখলেন, এই ডকটা যেটা হলো আপনার সব আপডেট থাকবে এখানে। এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি আমি অ্যাকচুয়ালি অনেক সিক ছিলাম, আপনাদেরকে রবিবারের পর আমি আর তেমন কন্টিনিউ করতে পারিনি, আমি বলেছিলাম যে এইচ ওয়ান ট্যাগ বা আদার্স আপডেট করে দিব। সো আজকে ফ্রাইডে, আজকে আমি করতে চেয়েছিলাম, হয়ে উঠে না, তো আমি ইনশাআল্লাহ সানডে আসার আগে আমি এগুলো সব ফিল আপ করে দিব, যে এইচ ওয়ান ট্যাগ, তারপর হলো হোয়াট ইজ ডক ট্যাগ। দেখেন আপু আমরা কি বলেছিলাম, যে আর ডকুমেন্ট টাইপ, আর ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন অর ডক ট্যাগ, ডক ট্যাগটাতে কি ডক টাইপ, এই যে ডক টাইপ হলো এসটিএল ফাইভের একটা ট্যাগ, ঠিক আছে? ডক টাইপ হলো যে এই ডক টাইপ না থাকলে আপনার এইখানে আছে না, যখন এইখানে দেখা নেই যে আমরা কোড দেখছি, কন্ট্রোল শিফট আই ক্লিক করছি, কন্ট্রোল শিফট আই ক্লিক করার পরে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট চলে আসছে না আমাদের, তো এইখানে দেখেন এই যে ডক টাইপ লেখা আছে, ডক টাইপ এসটিএমএল, এটা হলো এসটিএল ফাইভের একটা ট্যাগ। এই যে আমরা যদি এখানে লিখি ডক টাইপ HTML 5 এর ট্যাগ, দেখেন এই HTML 5 এর কি একটা HTML 5, HTML 5 ফার্স্ট অফ অল HTML 5 কি করেছে, রিপ্রেজেন্ট করে নিয়ে আসছে ডক টাইপটাকে। ওকে, তো ডক টাইপ হলো যে আমাদের ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, আর ডক টাইপ ইজ অ্যান ইনস্ট্রাকশন দ্যাট অ্যাসোসিয়েটস আ পার্টিকুলার XML ফাইল, XML অর এস XML ফাইলটাকে কি করে রিপ্রেজেন্ট করে, আমরা যা যা কোড লিখি, এই যে এখানে যা যা কোড লিখছি না, সেই কোড গুলোকে কি করে ও রিপ্রেজেন্ট করে বা দেখায়, দেখিয়ে থাকে ব্রাউজারে। আগে যেটা আমরা এখানে মনে করেন যে আগে আমরা XML XML আকারে লিখতাম, যেমন আমি যদি এখানে একটু লিখি, এই যে পরের এটা যাই HTML টেস্টে যাই, টেস্টে গেলে বুঝতে পারবেন এখানে HTML, এইখানে দেখেন এই যে XML আছে না, এই লিংক আগে আমরা দিতাম, বুঝছেন? এই সবার আগে এই লিংকটা আমরা কি করতাম, এখানে দিতাম ডক টাইপের আগে, এই যে XML এর এই লিংকটা যদি না থাকতো তাহলে কি করতো, আমাদের কোনো ফাইল কি করতো না, রান করতো না, অথবা মনে করেন যে আপনার স্মার্টফোন এই ব্রাউজারে দেখাইতো না, তারপর মনে করেন যে মেটা ট্যাগের কিছু ভার্সন ভিউপোর্ট সেটা আমাদের ব্রাউজারে মোবাইলে দেখায় না বা রেসপন্সিভে দেখায় না। তো ডক ট্যাগ হলো HTML 5 এর একটা ট্যাগ। এবার গতকালকে আমরা জাস্ট একটু রিভাইজ করতেছিলাম, রিভাইজ করতেছি, দেন আমরা গতকালকে বলেছি যে বডির ভিতরে আমার HTML পুরো, আমরা যদি মানুষটাকে একটা চিন্তা করি, তো হেড, হেডের মধ্যে থাকে আমাদের সমস্ত লিংক আপ, সেখানে যে টাইটেল আমি যাই লিখি আমাদের, এই দেখেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এখানে থাকে। ওকে, কুল না, যাই লিখবো, যেমন এখানে যদি আমি লিখি তুলি, সেভ করতেছি, দেখেন এইখানে তুলি, এই যে তুলি চলে আসছে। ওকে, তো টাইটেল দ্যাট রিপ্রেজেন্ট ইওর লাইক অ্যামাজন, অ্যামাজন, তো টাইটেল কি করে যে আপনার এই যে দেখেন রিপ্রেজেন্ট করতেছে যে হোয়াট ওয়াজ দ্য সফটওয়্যার নেম, টাইটেল আপনাকে নেম রিপ্রেজেন্ট করে থাকে। ওয়েল, আর আমরা বলেছিলাম যে এইচ ওয়ান থেকে, এইচ ওয়ান হলো হেডিং ট্যাগ, হেডিং বা হেডলাইন বলি আমরা, হেডিং অর
হেডলাইন বলি, হ্যাঁ, যেমন আমরা ছোটবেলায় যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম না, যে প্রথমে আমাদের কি থাকতো, আমরা কোনো রচনা লেখার আগে আমাদের গ্রাম, আমরা এই হেডিংটা কি সবার বড় করে লিখতাম না, তারপর মনে করেন যে আমরা ভিতরে আমরা কি কন্টেন্ট লিখতাম, সূচনা লিখতাম, সূচনার সময় হেডিং এর থেকে আরেকটু কন্টেন্ট একটু বড় থাকতো, লাইক সেটা হলো H2, হেডিং, সাব হেডিং, তার থেকে সাব হেডিং, তার থেকে সাব হেডিং, তার থেকে আবার সাব হেডিং, তার থেকে আবার সাব হেডিং। তো H1 থেকে H6 পর্যন্ত এটা আমাদের H1 ট্যাগ বলি বা হেডিং ট্যাগ বলি। ওকে, ক্লিয়ার? হেডিং ট্যাগ বলি। আর এই হেডের ভিতরে থাকে সমস্ত লিংক আপ, লাইক আমাদের যদি মাথাটাকে চিন্তা করি, মাথাটা হলো আমাদের হেড, এবং এইটার ভিতরে আমরা যা যা থাকে সেগুলো কি হয় না, আমরা ভিজুয়াল ভিজুয়াল দেখি না, ঠিক না? আমাদের ব্রেইন কিভাবে কাজ করতেছে, তারপরে যে আমাদের কিভাবে সিগনাল পাস করতেছে, যে আমি কথা বলতেছি সেটা আমি দেখতেছি, দেখার পরে আমার ব্রেইন রিড করতেছে, তারপর রিড করার পরে এই যে আমি কথাটা বলতেছি এটাকে মেকানিজম একটা করে আমাকে মুখ থেকে কি করে মাউথ থেকে ডেলিভার করতেছে। আর এই যে বডি, আমি কি এই যে হাত পা আমার চোখ, এগুলো কি, এগুলো সব দেখা যাচ্ছে আমার। তো এই H1, H1 দেখেন একটু বড়, দেখেছেন H1 টা বড়, এবং দেখেন ব্রাউজারে নিজস্ব কি আছে, স্টাইল আছে, নিজস্ব কি আছে, স্টাইল আছে, সিএসএস আছে, দেখেন ডিসপ্লে, এই যে 2 EM, তার মানে কি এর একটা ফন্ট সাইজ, মানে এ দেখতে কত বড়, এবং দেখেন এর উপরে উপরে টপে মার্জিন পেয়েছে, এর শেষে মার্জিন পেয়েছে, এর ডানে মার্জিন পেয়েছে, বামে মার্জিন পেয়েছে, এবং এটা কি একটা বোল্ট থাকে না, যেমন আমরা 6B পেন্সিল দিয়ে একটু মোটা করে লিখি, ঠিক না ফাতমিদা? 6B সবচেয়ে পেন্সিলের মধ্যে সবচেয়ে মোটা থাকে, ঠিক না? 6B আমরা যখন পেন্সিলটা ইউজ করি, লাইক 6B হলো আমাদের H1, তারপর মনে করেন 4B হলো আমাদের H2, তারপর মনে করেন যে আমাদের তারপর কি থাকে, 2B থাকে, তারপর থাকে কি HB, HB থাকে, তারপর মনে করেন B, এরকম আমাদের কি পেন্সিলের অনেকগুলো সিকোয়েন্স থাকে, যে আমরা তো এখানে H1, H2, H3, H4, H5, H6 এই সবগুলো হলো আমাদের হেডিং ট্যাগ। এবং এই মজার মজার হেডিং ট্যাগ দিয়ে আমরা কি করি, বিভিন্ন প্রোগ্রাম লিখে থাকি, লাইক আমরা যদি একটা ডেলি মনে করেন এই ওয়েবসাইটটা দেখি, তো এই ওয়েবসাইটটা আমরা এই দেখেন যে এইখানে একটা ট্যাগ আছে, তো এইটা হলো আমাদের একটা ট্যাগ, তারপরে এইখানে কিছু কন্টেন্ট আছে, তো এইখানে আমাদের কিছু লেখা আছে। তো এই যে ওয়েবসাইটটা যেটা কি ক্রিয়েট করেছে, এটা কি 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 করেছে, এটার আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েব ডিজাইনটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা HTML CSS লিখে থাকি, যেখানে HTML এর সমস্ত কোড গুলো থাকে। এই আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এবং আমরা যদি আচ্ছা এটা শুরু, এই দেখেন এইখানে আমরা যখন নিয়ে আসি, এই যে ওর কি থাকে, একটা ফন্ট সাইজ থাকে, সেটা কি আছে, ও স্প্যান এর ভিতরে লিখেছে, তো এইখানে এই যে হেড এর ভিতরে এটা লিখেছে। তো এই যে হেডিং থাকে, H1 থাকে, এই সবগুলো হলো আমাদের H1, H2, H3, H4, H5, H6 ট্যাগ। তো এখন যে স্টাইলটা পাচ্ছে এটা হলো ব্রাউজারের নিজস্ব। এখন আমরা আজকে আর একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, তার নাম হলো পি ট্যাগ। পি মানে হলো প্যারাগ্রাফ, পি মানে কি প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা অ্যাঙ্কেল ব্র্যাকেট দিয়ে আমরা আমি এরকম একটা কথা লিখলাম,
সেভ দিচ্ছি, সেভ দেওয়ার সাথে সাথে এই যে আমাদের এটা কি চলে আসলো আমাদের এই যে প্যারাগ্রাফ, এই যে দেখেন এই যে আমাদের প্যারাগ্রাফ এবং ওর নিজস্ব একটা ফন্ট সাইজ আছে, সেই ফন্ট সাইজটা কত লাইক দেখেন এখানে রাখলেই আবার দেখা যাচ্ছে কত ফন্ট সাইজ 16 পিক্সেল, মানে হলো 1 EM ফন্ট সাইজ কত 1 EM। তো H1 R, H1 হলো আমাদের হেডিং ট্যাগ, আর P মানে হলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। P মানে কি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। যেমন আমি যদি লিখি এখানে সবগুলো আমি মুছে দিলাম, এবং এখানে যদি আমি লিখি মাই H1 দিয়ে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে আমার অ্যাঙ্কর ব্র্যাকেট বা অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 মাই ফার্স্ট হেডলাইন অফ হেডিং, ওকে, এবং আমি এখানে নিচে এসে যেটা করতেছি সেটা লিখতেছি হলো পি মাই ফার্স্ট প্যারাগ্রাফ my first paragraph আমরা যে ছোটবেলা যে প্যারাগ্রাফ লিখছি ছোটবেলা আমরা বললাম না, তো আমি এখন দেখেন ভাইয়া আমরা চলেন এটা দেখি, এটা কি আমাদের হেড ওয়ান 2 EM। আচ্ছা গতকালকে আর একটা জিনিস শিখেছিলাম যে আমরা সবসময় পিক্সেলি কাজ করব, তো 2 EM অথবা PM কনভার্ট টু পিক্সেল। তো আমরা EM টু কনভার্ট পিক্সেল, এবং EM এর অ্যাব্রিভিয়েশন CSS। EM হলো কি এলিমেন্ট, এলিমেন্ট উইথ বা মেজারমেন্ট। তো EM থাকে হলো 1 EM, যদি আমি পিক্সেলে চিন্তা করি যে 1 পিক্সেল সমান সমান 16 EM, অথবা মনে করেন যে 1 EM সমান সমান 0.612, এরকম একটা রেশিও থাকে, লাইক 1 এখানে থাকে 16, মানে হলো যে আপনার 16 পিক্সেল সমান সমান 1 EM। তো 2 EM মানে হলো আপনার 32 পিক্সেল। তো H1 এর আপনার মান হলো, H1 এর একদমই অ্যাকুরেট মান হলো আপনার
900 মানে 32 পিক্সেল এইটা থাকে কি আপনার অ্যাকুরেট মান থাকে হলো আপনার ইএম থেকে কনভার্ট যখন আমরা করে নিয়ে আসি পিক্সেল আর পিএম তো পি তো আমরা দেখতেই পাচ্ছি যে 1 ইএম দ্যাট মিন্স 16 পিক্সেল তো এইচ1 এর যে স্ট্যান্ডার্ড মান থাকে এইচ1 যে এইচ1 হেডিং এর হেডিং এর আমাদের যে মান থাকে সেটা হলো আমাদের 32 পিক্সেল এবং আমাদের পি এর প্যারাগ্রাফের মান থাকে হলো আমাদের 16 পিক্সেল এবার আমাদের এবার আমরা আজকে টপিকে চলে যাই যে HTML এর কিছু স্টাইল আছে HTML এর নিজস্ব কিছু স্টাইল আছে দ্যাট মিন্স যদি আমি এইটার ভিতরে কোনো স্টাইল করি তো চলেন আমাদের এটা কি আছে আমরা দেখতে পাচ্ছি না ব্ল্যাক কালার তো আমরা চলেন এই লেখাটাকে আমরা একটু কালারফুল করে দিই সো সেটা আমরা কিভাবে করতে পারি তো ফার্স্ট অফ অল আমি এই পুরো আমাদের বডি যে মনে করেন যে আমি এখন অরেঞ্জ কালার একটা গেঞ্জি পরে আসছি তো আমরা সম্পূর্ণ এই আমাদের হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিই এইচটিএমএল এর ভিতর আমরা কিভাবে এই স্টাইল লিখে থাকি তো আমি এখানে লিখছি আমাদের কিন্তু এখানে দেওয়াই আছে কি HTML স্টাইল আমাদের যে আজকে কনভারসেশন এখান থেকে আমরা শুরু করছি HTML স্টাইল HTML স্টাইল ফরম্যাটিং কোটেশন CSS লিংক ইমেজ ট্যাগ টেবিল ফর্ম এই মজার মজার জিনিসগুলো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ সো আমি এখন এই পুরো বডিটাকে একটা কালার দিয়েছি সো আমি এখন কি করব এখানে লিখবো যেহেতু HTML স্টাইল আছে তো স্টাইল বলছে তো আমি ফার্স্টে HTYLE স্টাইল লিখলাম সমান সমান দিলাম এবং এই যে আমাদের দুইটা কার্লি কি বলে সেমিকলন দিলাম এবং এই সেমিকলনের ভিতরে আমরা যেহেতু আমরা অরেঞ্জ কালারের ই পরে আছি তো এটা কি তাহলে ব্যাকগ্রাউন্ড বলি আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম কালার লিখে এখন কালারের নামটা বলে দিই অরেঞ্জ এবং আমি লাস্ট একটা সেমিকলন মাস্ক দিয়ে আমাকে একটা সেমিকলন দিতে হবে মানে এই আমাদের এখানতে কি অ্যাপোস্ট্রোফিএস এস বা আমরা এই সেমিকলন যেটা বলি এই যে আমরা সেমি কমা আর এই যে আমাদের সেমিকলন যেটা থাকে তো আমি দিলাম এই দেখেন অরেঞ্জ হয়ে গিয়েছে অরেঞ্জ কালার আমরা কি করতেছি অরেঞ্জ কালার দিচ্ছি এখন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি বলি রেড হয়ে যাও তাহলে আমি যদি এখানে রেড লিখি ভিতরে আর ই রেড লিখছি এবং আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন সম্পূর্ণ রেড হয়ে গিয়েছে এখন একটা বিষয় কি মজা সেটা হলো যে আমরা যখনই আমাদের ডিজাইনের কোর্সটা এটার নাম কি যদি আমরা এইভাবে অন করতাম তাহলে এটা কি হইতো আমাদের এখানে দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি এই রিফ্রেশ দেওয়ার ফলে আমার কি হচ্ছে সরি টু সে টেস্ট না আমরা টেস্টে যেহেতু কোনো কাজ করতেছি না আমরা কাজ করতেছি হলো এইটা এই টেস্টে না অ্যাকচুয়ালি আমাদের কাজ হলো এইটা তো এটাও ইন্সপেক্ট লিমিট করে
তো আপনারা যেটা করবেন বারবার কিন্তু রিফ্রেশ দিতে হবে, আমাদেরকে এখানে রিফ্রেশ দিতে। আমি বলেছিলাম যে আপনাদের পিসিটাকে আমি সেট আপ করে দিব, তো একই জিনিস আমরা ব্রাউজার ইনস্টল করে আমরা কাজ করি, ব্রাউজার সিঙ্কস বলি। এখানে আমরা কি করব, আমরা ফার্স্টে এই যে ক্লিক করব, তো আমি যাই চেঞ্জ করব তাই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি আবার নর্মাল নর্মাল থাকতেছি। এখন আমরা এই স্টাইলটাকে বন্ধ করে দিলাম। অবশ্যই মাস্ট বি আমাকে কি করতে হবে, স্টাইলের ভিতরে কিছু রাখতে হবে। এবার আমি চাচ্ছি লেখাটাকে আমি কিছু পরিবর্তন করতে চাই, তো তুলি আমি যদি এখন এই ভিতরে আমি জাস্ট লেখাটাকে আমি কি করতে চাচ্ছি চেঞ্জ করে, দেখেন এইখানে কিন্তু এখনো চেঞ্জ হয় না। তো একে চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে বলেন তো? তুলি আছেন? জি, লেখা চেঞ্জ করব মানে ফার্স্ট হেডলাইন এগুলা মনে করেন যে এখানে আমাদের হোয়াইট কালার চলে আসলো, এখানে এখনো হোয়াইট কালার আসে না, তো এইটা এইটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কিভাবে করব আমরা? আমরা যখন কোনো কোড লিখি, কোড লেখার পরে কি করতে হয় জানেন আমাদের? কোডকে রান করতে হয় না, সেটা কি কন্ট্রোল, কি করে আমরা কন্ট্রোল কন্ট্রোল আর ক্লিক করি দেখেন, অথবা অথবা এইখানে ক্লিক করি, এই যে এটা মানে কন্ট্রোল আর মানে রান অর রিফ্রেশ, এটা মানে হলো রিফ্রেশ দাও ব্রাউজারটাকে, আর কন্ট্রোল আর মানে আমরা যে কোডটা লিখেছি না, এই যে এখানে কোড লিখতেছি না আমরা, কোড লিখার পর এই ব্রাউজারে তো এটাকে চালাতে হবে, তো এখন তো আছে এইভাবে। তো আমরা চলেন এখন মনে করেন যে এই লেখাটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করতে পারি, এই লেখাটার একটা কালার দিতে চাই, মনে করেন যে এটাকে আমরা দিব হলো ব্লু কালার, তাহলে কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হেড হেডে মানে এইচ1 এর ভিতরে দিতে হবে, ট্যাগ দিতে হবে। গুড, এস টি ওয়াই এল ই স্টাইল সমান সমান আমরা কিন্তু আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড করব, ব্যাকগ্রাউন্ড করব এখানে, কিন্তু আমরা কি করব না, ব্যাকগ্রাউন্ড করব না, এখানে আমাদের এই এই পিছনের কালার দরকার নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড করলে দেখি কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার দেখি, ব্যাকগ্রাউন্ড কালার কালার চেঞ্জ হবে, কিসের কালার চেঞ্জ হবে, লেখার কালার চেঞ্জ হবে না, না লিখার কালার না, আমার লিখার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে মেবি লিখার ব্যাকগ্রাউন্ডে। এখন এটা রান করতেছে না, তো আমরা কন্ট্রোল আর দি, এই যে আর যদি আমরা লিখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা শুধু কি লিখবো, কালার লিখবো, শুধু কালার, শুধু কালার দিব, তো কন্ট্রোল। এখন কি করতে, আমরা আমরা তো চেঞ্জ করেছি না, চেঞ্জ করেছি না, চেঞ্জ করার পর আমরা কি করব, কন্ট্রোল আর দিব দেখেন, তো কালার মিন্স অর ফিল, ফিল যেমন গ্রাফিক্স ডিজাইন আপনি শিখেছেন। আচ্ছা আপনি বাই দ্য ওয়ে আপনি কি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করছেন? আমি হ্যাঁ না, ও আপনার মতন আমি একজনকে দেখলাম। ওকে সমস্যা নাই, যখনই আমরা কোনো কোড লিখবো, কোড লিখার পর আমি সেভ দিব, সেভ দেওয়ার পর আমি এই ব্রাউজারে এসে কন্ট্রোল আর ক্লিক করব, কন্ট্রোল আর ক্লিক করব মানে রান দিব, কন্ট্রোল আর মানে রান করা। এবার আমরা চলেন একটু আরো কিছু স্টাইল করা যায়, লাইক আমাদের তো এইখানে নিজস্ব ওর দেওয়া আছে কত, 32, আমার ভালো লাগতেছে না 32 দিতে, আমি চাচ্ছি যে ওর ফন্ট সাইজটা আর একটু বেশি হয় হবে, তো ফন্ট সাইজ যদি আমি বেশি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে,
ফন্ট সাইজ, ফন্ট ফন্ট অন্য কোন ফন্টস, তো সবকিছু আমরা এইখান থেকেই হ্যান্ডেল করতে পারি। এইখান থেকে আমরা কি করতে পারি, এই স্টাইল থেকে হ্যান্ডেল করতে পারি। তো আমি এখানে লিখি যে FONT ফন্ট এস আই জেডি ফন্ট সাইজ ক্লোন, মনে করেন ফন্ট সাইজ আমি 48 দিলাম, 48 কি দিচ্ছি পিক্সেল, 48 পিক্সেল দিচ্ছি, অথবা মনে করেন পার্সেন্টেজও দেওয়া যায়। তো আমরা আগে 48 পিক্সেল দিয়ে দেখি কি হয়। ওকে কন্ট্রোল আর, ওয়াও বড় হয়ে গেছে। এবং আমরা যেহেতু রেড কালার সরিয়ে দিয়েছি তার জন্য কি হয়েছে, রেড কালার সরে গিয়েছে, ঠিক আছে, মানে ফন্টের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফন্টের, এখন আমাদের ফন্টটা কি, ফন্টের তো একটা নিজস্ব মনে করেন যে কিছু ফ্যামিলি থাকে না আমরা, যেমন আমার যেমন আমার বাবা হলো টিচার, আমাদের একটা ফ্যামিলি আছে, তারপর আপনার একটা ফ্যামিলি আছে, আদরের একটা ফ্যামিলি আছে, এখানে সিয়াম তারপর বন্নি ওনাদের ফ্যামিলি আছে। তো ফন্টেরও কিছু কি থাকে, ফন্ট ফ্যামিলি থাকে। ফন্ট ফ্যামিলি বলতে বুঝায় যে আমরা যদি এখানে লিখি একটা ছোট করে হোয়াট ইজ ফন্ট ফ্যামিলি, আচ্ছা হোয়াট ইজ না ফন্ট ফ্যামিলি লিখি। ফন্ট ফ্যামিলি মানে হলো যে আমরা কোন ধরনের ফন্ট ব্যবহার করতেছি, যেমন যেমন এই যে গুগল ফন্টস, তো গুগল ফন্টস, তো এখানে আমরা অনেক ধরনের, এই যে রোভাটো, প্রোবোটো, তারপর হলো আপনার ওপেন সেন্স, এগুলো কি এক একটা ফন্ট ফ্যামিলির কি নাম। তো দেখেন দুইটার মধ্যেই আপনার এই দেখেন গ্রাউন্ড এইভাবে লিখা, এই জি আর ওয়েন গ্রাউন্ড এইভাবে লিখা, এইখানে গ্রাউন্ড এইভাবে লিখা, তারপর দেখেন এই যে নেরকো ওয়ান ওদের ফন্টটা কেমন একটু বাঁকানো, আবার দেখেন নোটো সেন্সের ফন্টটা কেমন। তো এক এক ধরনের ফন্ট এক একটা রকম হয়ে যায়, তো এইটাকে আমরা বলে থাকি ফন্ট ফ্যামিলি। Font family. The font family property defines the font to be used for an HTML element. মানে হলো যে আমরা যদি font family ব্যবহার করি, কোথায় আমরা লিখতেছি আজকে, এইখানে আজকে ক্লাস, টুডেজ ক্লাস আজকে হলো 27 November 2020 Friday. ওকে, তো ফ্রাইডে নাইটের আজকে আমাদের পড়াশোনা হচ্ছে এইচটিএমএল স্টাইল, স্টাইল নিয়ে আমরা আলোচনা করব। তো স্টাইলের মধ্যে আমরা দেখলাম আজকে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হলো ফন্ট কালার, তারপর এখন দেখলাম হলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হলো যে আমার ফন্ট কোনটা ইউজ করবো, তার বিভিন্ন প্রকারভেদ আছে বা দেখতে কি রকম দেখায়, যেটা আমরা টাইপোগ্রাফি বলে থাকি। তো আমরা যদি ওপেন সেন্স ইউজ করি একরকম দেখাবে, তারপর আমরা নোটো সেন্স ইউজ করলে একরকম দেখাবে, আবার হলো আমরা যদি রোবটো মোনো ইউজ করি, দেখেন এইটা রোবটো মোনো আর এইটা হলো আমাদের রোবটো। তো দুইটা ফন্টের মধ্যে কি আছে আমাদের ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে এইচটিএমএল এ লিখতে পারি, তো আমি এখন কোডে চলে যাই, কোডে চলে আমি এখানে লিখব ফন্ট ফ্যামিলি সেমিকোলন, যেমন ভার্ডেনা ফন্টটা ইউজ করলাম, সেভ দিচ্ছি, এবং আমরা একটা এইখানে দিচ্ছি হলো স্টাইল ফন্ট ফ্যামিলি। তো আপনারা এরকম আমরা ট্যাব ক্লিক করলেই শর্টকাট কি চলে আসে, আমার সম্পূর্ণ লিখতে হয় না। ফন্ট ফ্যামিলি এখানে হবে হলো রোবটো, রোবটো ধরেন, সো সেভ দিচ্ছি, এবং আমরা এখানে চলে যাই। এখানে গিয়ে আমরা কি করবো, কোডটাকে রান করবো, রিফ্রেশ করবো, দেখেন
সম্পূর্ণ আপনার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন এখানে বলতেছে এই এইচ ওয়ান এর জন্য ফন্ট ফ্যামিলি আমার ভার্ডেনা, ভার্ডেনা হলো একটা কি ফন্টের স্টাইল, ফন্টের একটা নাম বা ফন্টের একটা ফ্যামিলি। আর আমাদের পরেরটা পি, পিতে আমরা চলে আসি। তো পিতে পিতে আমাদের কি থাকে, পি পিতে দেখেন আমাদের পিতে হলো ফন্ট ফ্যামিলি কি রোবোটো, রোবোটো। তো আমরা যখন মনে করেন ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেমন আমরা দেখি যে অ্যামাজন কি ফন্ট ইউজ করেছে তাদের ওয়েবসাইট বা তাদের সফটওয়্যার ডিজাইন করার জন্য, তো আমরা কি করব, আমরা এটা দেখার জন্য কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করতে পারি, কন্ট্রোল শিফট আর আই, যদি আমাদের ব্রাউজার থেকে মজিলা, সরি ব্রাউজার থেকে গুগল ক্রোম, মজিলার জন্য একটু দেখে নিন, মজিলার জন্য হয়তো আমি ভুলে গেছি মজিলার জন্য জানি ইন্সপেক্ট এলিমেন্ট কি, ইন্সপেক্ট এলিমেন্ট মজিলা, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি হলো আপনার অথবা মানে করেন ফাংশন F12 দিলে আপনি এটা পাবেন, সেটা হলো মজিলার জন্য। আর ক্রোমের জন্য কন্ট্রোল শিফট আই। এখন দেখেন যে এইখানে আমি এই যে আমার টাইটেলটা এই যে ইলেকট্রনিক্স, তো এটার জন্য H2 ব্যবহার করেছে এবং ফন্ট ফ্যামিলি দেখেন এইখানে দেখেন আমরা যা যা কোড লিখে থাকি এইখানে সব দেখায়। এই যে ফন্ট ফ্যামিলি অ্যামাজন, অ্যাম্বার, অ্যারিয়াল এবং সেন্সেরিফ, বুঝা গেছে তুলি, ফন্ট ফ্যামিলি বুঝা গেছে, গুড ক্লিয়ার। আচ্ছা তারপর হলো আমরা আরো কিছু ক্লিয়ার করি, ফন্ট ফ্যামিলি চলে গেলাম, তারপর মনে করেন ফন্ট সাইজ, ফন্ট স্টাইল। এবার আর একটা যে আমরা এই টেক্সটটাকে আমরা ধরলাম এটাকে নিচে নিয়ে আসি, এখন আমি চাচ্ছি যে টেক্সটটা তো এই কর্নার দুইটাই এই কর্নার, তো আমি এটা চাচ্ছি মিডলে আনতে অথবা রাইটে পাঠাতে, এইটা রাইটে থাকলো এটা মিডল থাকলো, এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। তো এটাকে বলা হয় হলো অ্যালাইনমেন্ট ঠিক করা। তো আমি লিখবো টেক্স অ্যালাইন, ALIGAN, অ্যালাইন, টেক্স অ্যালাইন আমার ধরেন হলো সেন্টার এইটা, সেভ। তারপর এখানে আমি দেখছি টেক্সট অ্যালাইন RIGHT, রাইট, এবং আমি এখানে এসে কি করব, কন্ট্রোল আর ক্লিক করব। দেখেন ও মাঝখানে চলে আসছে এবং ও এখানে চলে গেছে, রাইটে চলে গেছে। তো এই সমস্ত কিছু এই যে আমরা লিখতেছি স্টাইল লিখতেছি যেটা HTML এর ভিতরে, এইটাকে বলা হয় হলো আপনার ইনলাইন CSS, ইনলাইন CSS, ইনলাইন CSS, মানে আমরা বিভিন্ন HTML CSS এর HTML এর ভিতরে আমরা কি করে থাকি, কোডে আমরা কি করে থাকি, CSS লিখে থাকি। যেমন ইনলাইন এক্সটার্নাল CSS, থ্রি CSS আমরা দেখে থাকি, একটা হলো এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS এবং ইনলাইন CSS। তো এক্সটার্নাল হলো যেটা মনে করেন যে আমরা কোনো লিংক বা এরকম কোনো আকারে দিয়ে থাকি সেটাকে বলা হয় এক্সটার্নাল। তারপর হলো আমাদের ইন্টারনাল, যে ইন্টারনাল ভিতরে যেটা আমরা CSS এ, যেটা আমরা মনে করেন যে এখানে আমরা CSS কোড লিখবো, আর এখন যেটা আমরা করতেছিলাম যে এটার ভিতরে যেটা সেটাকে বলা হয়
এই যে এইচটিএমএল ট্যাগ এর ভিতর আমরা যে সিএসএস গুলো রেখে রাখি সেটাকে বলা হয় হলো আপনার ইনলাইন সিএসএস। আমরা এখন ইনলাইন স্টাইল করতেছি, এইচটিএমএল এর স্টাইল যেগুলো সেটা সেগুলো আমরা দেখতেছি করতেছি। এবার আসে ফরম্যাটিং। ফরম্যাটিং জিনিসটা কি? এইচটিএমএল আমাদের মানে আমরা যদি এখানে একটু দেখি যে এইচটিএমএল ফরম্যাটিং জিনিসটা কি? HTML ফরম্যাটিং হলো HTML ফরম্যাটিং HTML এর টেক্সট ফরম্যাটিং। HTML কন্টেইনস সেভারাল এলিমেন্টস ফর ডিফাইনিং টেক্সট উইথ আ স্পেশাল আপনার মিনিং, লাইক হোয়াট ইজ HTML ফরম্যাট। HTML কন্টেইনস মানে হলো যে HTML এর যেগুলো ট্যাগ গুলো for define for define নিন বুঝিয়ে থাকে text with a special special meaning। এই কন্টেন্ট গুলোকে আপনার HTML ফরম্যাটিং HTML কন্টেন্টস ফর ডিফাইনিং টেক্সট উইথ আ স্পেশাল মিনিং। HTML ফরম্যাটিং এলিমেন্টস গুলো হলো যেমন বোল্ড টেক্সট ফরম্যাটিং এলিমেন্টস ওয়ার ডিজাইন টু ডিসপ্লে স্পেশাল টাইপস অফ টেক্সট। তো আমি এখন এইখানে আরো কিছু কাজ করি। HTML ফরম্যাটিং এলিমেন্ট গুলো কি কি? HTML ফরম্যাটিং এলিমেন্টস গুলো হলো বিতে কি করি আমরা আমরা একটু নোট যদি লিখে রাখি, আউট নোট লেখার দরকার নাই, আমি তো এটা আপনাদেরকে দিয়ে রেখেছি। বি মানে হলো বোল্ড, মানে বোল্ড টেক্সট। তো চলেন বি দিয়ে কি হয়। তো আমি এখানে লিখতেছি যেমন বি, তো আমি মনে করেন যে আমরা এই লেখাটাকে একটু বোল্ড করে দিচ্ছি। তো বি ট্যাগ, তো আপনি জাস্ট বি লিখে জাস্ট একটা ট্যাব দিলেই শর্টকাট কিটা শুরু হয়ে যাবে। আপনাদের এইটা ইনস্টল করা আছে না ভিজুয়াল স্টুডিও অথবা আপনার অ্যাটম, এখানে জাস্ট লিখবেন বি, তারপর হলো আপনি ট্যাব দিবেন। এই যে আমাদের বড় হয়ে গেছে। বি হলো আপনার ট্যাব বাটনটা দিবেন এবং আপনি এখানে আপনার কোডটা লিখেন। তারপরে এইখানে আপনি দেখেন মানে কন্ট্রোল আর দিচ্ছি, এই দেখেন এটা কিন্তু এখন আসলে বোল্ড আছে, তারপর এটা বোল্ড। তো এটার জন্য যদি এইখানে লিখেন বি, এবং আমি এখান থেকে প্যারাগ্রাফটা তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম এবং আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এই দেখেন এটা মোটা হয়ে গিয়েছে, বোল্ড বোল্ড হয়ে গিয়েছে। তো
এই ফরমেটিং ট্যাগ গুলো কি কি সেটা আমি বলে দিচ্ছি। ফরমেটিং ট্যাগ গুলো বি মানে হলো বোল্ড টেক্সট, তারপর একটা হলো আছে এখানে আমি যদি ওকে বি মানে হলো বোল্ড টেক্সট টেক্সট, তারপর হলো স্ট্রং মানে হলো ইম্পর্টেন্ট STRNG স্ট্রং। তো চলেন স্ট্রং দিয়ে আমরা কি কি করতে পারি। স্ট্রং মানে হলো ইম্পর্টেন্ট টেক্সট, লাইক আমি যদি এখন Best two days, our class. বেসিক এসটিএমএল, তো বেসিক এসটিএমএলটা আমার ইম্পর্টেন্ট, মানে এসটিএমএল কি আমি শিখতেছি ইম্পর্টেন্ট, তো এসটি তো কোন এলিমেন্টের ভিতরে কোন ট্যাগের ভিতরে আমরা আবারও ট্যাগ লিখতে পারি। কন্ট্রোলার টুডেস আওয়ার বেসিক প্লাস এইচটিএমএল, তো এইচটিএমএল একটু মোটা আকারে, এবং সরি এখানে আমি মনে হয় একটু ভুল করছি, যে এটা হলো এই যে আর একটা লাইন নিয়ে আসছি কন্ট্রোলার এই লাইন, তো এই এইচটিএমএলটা কি হলো আমাদের ইম্পর্টেন্ট। এবার তারপর হলো আমরা একটু এই লেখাটাকে বাঁকা করে দিব, সেটার নাম হলো ইটালিক। আমরা আর একটা লেখা নিচ্ছি পি দিয়ে, লিখলাম এবং আমি এখান থেকে বা এখান থেকে কিছু লেখা আমি কি করে দিচ্ছি কন্ট্রোল এক্স কপি করে নিচ্ছি, আই Thank you.
তো আমরা এখন কিছু লিখি, কিছু লিখি, এবং আমি কন্ট্রোল আর দিলাম। এ দেখেন, তাহলে কিছু লেখাটা কি হয়ে গেল? ইটালিক হয়ে গেল, একটু বেঁকে গেল। আমরা ইটালিক ওয়ার্ড দেখেছি বায়োলজিতে, আমরা যখন বায়োলজির নেম গুলো পড়তাম সেই নেম গুলো আমরা কিভাবে লিখতাম মনে আছে? যদি আপনারা কেউ ওইখানে বায়োলজির মানে সায়েন্সের হয়ে থাকেন, মনে আছে আমরা ওই যে প্রাণী বিজ্ঞানের যে নাম গুলো লিখতাম একটু ইটালিক আকারে লিখতাম না, ওদের বাঁকা করে লিখতাম, মনে আছে না? তো সেইটা হলো আমাদের এই যে ইটালিক। কোনো কিছু যদি আমি ইটালিক করতে চাই, তো এটা কি ফরমেটিং? এটা কি টেক্সটের ফরমেটিং? তো আমাদের চলে গেল কোথায়? আই আই চলে আসলো আমাদের। আই মানে হলো আমাদের ইটালিক, আই মানে আমাদের ইটালিক, ইটালিক। এবং এটা কি একটা ইলিমেন্ট? এটা কি একটা এইচটিএমএল ইলিমেন্ট? ইটালিক একটা ইলিমেন্ট। তারপর হলো ইএম, ইএম কি করে? আপনার আরেকটা ইলিমেন্ট আছে কি? ইএম এমফেসিস, ইএম মানে হলো আপনার ইএম এমফেসিস, ইএম। এমফেসিস টেক্সট, তারপর হলো ইটালিক টেক্সট, এমফেসিস মানে হলো যে আমরা কোনো কিছুকে জোর দেওয়া, জোর দিয়ে আমরা কি করে থাকি, বলে থাকি, এটাকে বলা হয় এমফেসিস। দা এইচটিএমএল এর এমফেসিস এলিমেন্টটা ডিফাইন্স যে আপনার যে কন্টেন্টটা থাকে ওইটা কি করে, ওইটা টিপিক্যালি ডিসপ্লেড ইন ইটালিক ফরম্যাটে, তবে এটা কি থাকে যে আপনার এমফেসিস আকারে থাকে। মনে করেন যে স্ক্রিন রিডারের মধ্যে যদি আমরা এমফেসিস কথাটা লিখে থাকি, তাহলে ও কি আকারে দেখায়? এমফেসিস আকারে দেখিয়ে থাকে। তো চলেন আমরা কিছু লিখি। ইএম আমি ইএম দিচ্ছি এবং এটাকে শেষ করছি ইএম দিয়ে, ওকে। এবং এখানে আমি কিছু লিখি, দিস জার্নি ইজ এমফেসিস্ট। এই জার্নিটা কি, বা গ্লোবাল জার্নি, একটা জার্নি আর একটা জার্নি সহায়ক। আর মনে করেন যে আমরা কি করতে পারি, যে যেমন একটা গল্প বলি, লাইক আমরা ফার্স্ট অফ অল 2014 তে বোর না ফিল করে স্টার্ট করব, বোরিং না ফিল করে বুঝানোর জন্য এমফেসিসটা, মানে আমাদের জার্নি, মানে কোনো কোনো কারণে জোড়া দেওয়া এমফেসিস। আমরা কন্ট্রোল আর ক্লিক করি, কন্ট্রোল আর রান করছি। এই দেখেন অনেকটাই ইটালিকের মতনই পুরো লেখাটা, বাট এটা কি করে, জোর করে বা জোড়া দেয়। তো এমফেসিস যদি বুঝাইতে হয় আমার একটা রিয়েল লাইফের এক্সাম্পল, যেমন 2014 এর ডিসেম্বর মাস অ্যারাউন্ড আমরা গিয়েছিলাম, মনে করেন 16 ডিসেম্বরের পরে, আমরা প্রবাবলি সেটা 20 তারিখে ছিল, 20 তারিখ আমার অ্যাকুরেটলি ডেটটা মনে আছে আলহামদুলিল্লাহ। তো 20 তারিখে এরকম, 20 তারিখ আমরা 10 জনের একটা টিম ছিল, সাইকেলিং করে আমরা
আমাদের একটা কাপল টিম গেছিল, আমার এক বন্ধু, ওরা গেছিল হলো বাসে, ওদেরকে আমরা বাসে উঠিয়ে দিয়েছি। আর আমরা জার্নি করেছিলাম 10 জনে, আমি আমার একটা বন্ধু ফেন্সার মনি, আমরা ঢাকা থেকে সাইকেল করে কক্সেস বাজার যাচ্ছি, ঠিক আছে। তো আমরা সারা রাত মনে করেন যে সাইকেলিং করেছি, আমরা একটু যেখানে মনে করেন যে সেফ জোন বা যে জায়গাটা খুলে সেফ, এবং অনেক আগে থেকে যেহেতু সাইকেলিং করি এবং বিডি সাইকেলিস্ট এর সবাই মোটামুটি ওই সময় পপুলার হয়ে গিয়েছে যে বিডি সাইকেলিস্ট এরকম আছে বা এরকম চলে, তারা বিভিন্ন জায়গায় যায়, বা এখন আরো একটু কম কমে গেছে, তখন আরো একটু ওই সময় 2014-10 2010-11-12 দিকে খুব মানে জমজমাট টাইপের ছিল। তো 2014-তে আমরা সাইকেলিং করে আমরা রাতের কিছুটা অংশ আমরা মনে করেন যে আমরা কুমিল্লা গেছি, কুমিল্লা যাওয়ার পরে কুমিল্লা ওইখান থেকে নিয়ে আমরা অফ রোডে চিটাগং ঢুকে গেছি। তো চিটাগং আমরা মনে করেন যে পৌঁছেছি হলো সকাল 8টা 9টা এরকম, মানে সারা রাত আমরা সাইকেলিং করছি, কিছু কিছু সময় যে আমরা থামছি, চা খাইছি, যেখানে আমরা দোকান খোলা পাইছি যেখানে পাইনি সেখানে আমরা ধুমায় সাইকেলিং করছি। তো চিটাগাং থেকে যখন মনে করেন যে আমাদের মনে করেন যে প্রত্যেকটা মনে করেন যে জয়েন দি চোরা, তো আমাদের একটা ট্রেন ছিল তখনকার যে আমরা সাইক্লিং, যেমন আমি এরপরে এত বড় লং সাইক্লিং করিনি, তো আমার ওই সাইকেলটার মধ্যে ছিল যে ওরা ফার্স্টে কক্সেস বাজার গেল, আমরা কক্সেস বাজার গেলাম, কক্সেস বাজার পরে তারা রুট চেঞ্জ করে তারা চলে আসলো হলো আপনার বরিশাল, ওইখান থেকে কুয়াকাটা, তারপর ওইখান থেকে যশোর, যশোর থেকে আসলো হলো আপনার আবার তারা ইসে ব্যাক করলো আপনার খাগড়াছড়ি বান্দরবন, এই সাইডটা তারা ব্যাক করেছে। সো তো রুটটা মোটামুটি মনে করেন যে তারা বরিশালের যে বড় একটা মসজিদ তখন নির্মাণ করছে সেইখানে গেল, তারপর হলো আপনার বাগেরহাট, বাগেরহাট গেছে। তো তাদের একটাই পয়েন্ট ছিল যে তারা এমফেসিস্ট মানে প্রত্যেকটা স্থানকে এক একটা মনে করেন যে প্লেসমেন্ট বা জোড়া দিয়ে দিয়ে যাচ্ছিল। তো আমার জাস্ট গন্তব্য ছিল হলো কক্সবাজার পর্যন্ত, আমি এরপরে কোনো বড় কোনো রাইড দিই নাই, আমার ওটাই ছিল হায়েস্ট আমার রাইড। এবং আমি ওইখানে একবার যে অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ সুবহানাল্লাহ বাঁচায় নিয়ে আসছে, বড় রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এমফেসিস বোঝানোটা যে আপনার লাইক প্রত্যেকটার সাথে এক একটার কি করে দেওয়া, জোড়া দেওয়া, জোর জোড়া করে থাকি আমরা। তারপর মনে করেন যে আরো কিছু ফরমেটিং আছে, লাইক আমরা যদি একটু দেখি স্মল, যদি আমি কোনো কিছুকে মনে করেন যে আমি এখানে পি ট্যাগ পি, তো পি লিখে আমি এরকম ট্যাব দিলেই আমার ভিতরে লেখা আসবে। তো টোটাল জার্নি ঢাকা টু কক্স বাজার, তো আমি বাজারটা একটু ছোট করে লিখতে চাচ্ছি, কক্স বাজারটা আমি একটু ছোট করে লিখতেছি। তো কক্স বাজার যেহেতু আমি ছোট করে লিখবো, তো আমি কি করতেছি এখানে স্মল ট্যাগটাকে ইউজ করতেছি, বাজার এবং আমাদের দীঘা শেষ স্মল, এবং আমরা এখানে গিয়ে রান করি। তো কক্স বাজার, তো স্মল যেটা করে যে আপনার কোন লেখাকে মনে করেন যে স্মলার করে দেয় টেক্সটাকে, যেহেতু আমাদের এটা পুরোই হলো পি গ্যাপ, পি এর আমি কাজ করি এটাকে H4 দিয়ে দিই, H2 হোপফুলি তাহলে আমরা ভালো করে আন্ডারস্ট্যান্ড। তো আমাদের অথবা আমি যদি আলাদা ভাবে লিখতে চাই, আলাদা ভাবে লিখলে ভালো হয়, স্মল
আর দেখেন অনেক ছোট না লেখাটা, এবং এত ছোট এমফেসিসের পরে এসে লিখছে। তো আমরা যদি একটু গ্যাপ দিয়ে লিখি, বা আমরা যদি এটাকে এখানে আর একটা লাইন লিখি, H1 H1 H2 3 ট্যাগ লিখলাম, ঢাকা, এবং আমি এই দেখেন ঢাকা, আর স্মল দেখেন কত ছোট হয়ে গিয়েছে। আমরা দেখি কত এটা ফন্ট সাইজ স্মলার, লাইক 12-13 এরকম পিক্সেল হয়ে থাকে, 12-13। তো স্মলার আমরা সবগুলো আগে লিখে ফেলি, স্মল স্মলার স্মলার টেক্সট। তারপর একটা আসে আমাদের টিলেট টেক্সট, কোথাও কোনো লিখা। তো এটা আপনারা খুব মজা পাবেন, দেখবেন আপনারা ম্যাক্সিমাম ই কমার্স সাইট এই লিখাটা লিখা থাকে, ডিলেটেড টেক্সট। তারপর হলো আমাদের আরো কিছু থাকে, ইনস, এগুলো সব হলো টেক্সট ফরম্যাট। ইনস আপনার ইনসার্ট, কোনো কিছুকে যদি আমি ইনসার্ট করতে চাই সেই ইনসার্ট টেক্সট। তারপর এটা হলো সাব 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 সাবস্ক্রিপ্ট টেক্সট। এটা কি পাওয়ার টাওয়ার কাজে ব্যবহার হয়? ইয়েস, এই তো আপনি বুঝে গেছেন, সাব মানে হলো সাবস্ক্রিপ্ট, আর এসইউপি সাব সুপার সুপার স্ক্রিপ্ট, যেটা আমরা উপরে দিয়ে থাকি। আমরা দেখতেছি আমরা প্রত্যেকটাকেই আপনার এক্সাম্পল আকারে, এক্সাম্পল সবগুলোর এক্সাম্পল দিয়ে দেখব। সুপার আমি জাস্ট একটু লিখে ফেলি, তাহলে আমরা এখানে আর আসতে হবে না, এবং আমরা তো এখানে লিখেই থাকবো সুপার স্ক্রিপ্ট। তো ফার্স্টে আমি ডিলেটটা দেখাই। দেখেন আমরা যদি বিভিন্ন মনে করেন এই যে ওয়েবসাইটে আমরা যখন এটি একটু ছোট করে দিই, থাকে না যে আগে এই দাম ছিল, এই যে দেখেন দেখেছেন এই যে একটা রেখা, ঠিক না, যে পূর্বে দাম ছিল এই এই দাম ছিল, এখন কি আছে এই দাম আছে। তো আমরা কোড লিখি তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আদর, কেমন আছেন? হ্যাঁ বলেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ, মানে একটু ভাইয়ার নামে অসুস্থ, তাই একটু মানে দেখতে গেছিলাম আর কি, তার শরীর হয়ে গেছে। আল্লাহ তাকে ভালো করে দিক, আল্লাহ সুস্থ করে দিক। কোন হসপিটাল আছেন নাকি? হসপিটাল না ভাই, বাসায় আর কি, মানে পেশার বাইরে একটু মানে মাথা ঘুরতেছিল একটু আর কি। বয়স অনেক হয়েছে তো, 100+ বয়স আর কি। না 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 না, কোনজন? আমার নানা। আপনি নানা? ও সুবহান, আপনারা কি নানাকে নানু বলেন? হ্যাঁ নানু বলি, নানা সবাই বলি। না না ঠিক আছে, মানে আপনাদের আপা আমি ভাবি সেও তার নানাকে নানু বলে, তো আমরা বেসিক্যালি আমরা কি বলি, মানে আমি যেমন আমার নানাকে নানা বলি, নানুকে নানু বলি, তো আমার ওয়াইফ সে কি বলে তার হলো মানে সে নানুই শিখছে, তো বড় বড় নানু হলো মানে নানা, আর ছোট নানু মনে হলো নানার ওয়াইফ মানে আমার নানি। প্রথম প্রথম না আমি মানে পুরো কনফিউজ হয়ে যেতাম, আচ্ছা নানু বলতেছে যে নানু তো মিশে গেছে, কি বলে ওটার নাম, যে জামালপুর গেছে, নানু তো করোনার কারণে আটকে পড়তেছে, আসতে পারছে। আমি বলতেছি আরে নানু তো ঘরের মধ্যে, এই কিছুদিন আগে এসে আমাদের সাথে দেখা করে গেল, দোয়া করে গেল, নানু তো মানে মাঝে মাঝে আসে, নানু মানে নানু জামালপুর মানে কবে গেল জামালপুর? আরে নানু মানে হলো নানা, বড় 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 নানু, তো বড় নানু মানে হলো ওর নানা,
যেমন ওর যেমন দাদা ওর দাদু, ওরা দাদু দাদু ডাকে ডাকে, দাদা দাদি ডাকে না, দাদু, বড় বড় দাদু, দাদু, মানে মানে যে যে হাইটে বড় হাইটে বড় সে হলো সে হলো মনে করেন যে নানু থাকবে, বড় সে বড় নানু, এবং হাইটে যে ছোট থাকবে সে হলো ছোট নানু। মানে মানে এভাবে এইভাবে এরা ওরা মনে করেন যে সবাই, শুধু ওরা শুধু না, ওরা না সবাই, ওর খালাতো বোন হ্যাঁ অনেকে অনেকেই তাদের মনে করেন ট্রেন এইভাবে চলে এভাবে আসছে। চলে আসছে। তো তো সেই জন্য সেই জন্য আমি বললাম নানু নানা না। আজকে ক্লাস রেকর্ডিং হইতেছে না? হ্যাঁ আজকে হ্যাঁ, আজকে ক্লাস ক্লাস রেকর্ডিং হচ্ছে অলমোস্ট। দিয়ে দিয়েন ভাই, অবশ্যই সবগুলো সবগুলো দিয়ে দিয়ে আপলোড করে দিই। আজকে একটা জিনিস আপনারা একটু খেয়াল দিন। করেন, আমি আমি আমাদের আমার জন্য হেডফোনটা না অনেক অনেকদিন ধরে অস্ট্রেলিয়া নষ্ট হয়ে গেছে, এরকম কিন্তু প্রবলেম এরকম করে কখনোই প্রবলেমটা করে নাই যে একটা যে ডাবল একটা ডাবল সাউন্ড সাউন্ড আসে। আসতো। তো তো গতকালকে আমি গতকালকে আমি ইউটিউবে ইউটিউবে আপলোড আপলোড করার করার পরে পরে যেটাতে দেখেছিলাম যে সাউন্ডটা সাউন্ডটা একটু আমাকে মানে পিছন থেকে মানে ইকো ইকো হচ্ছে হচ্ছে আমার অটোমেটিক, কথাটাই, এই যে যে এই কথাটা যে কথা বলছি বলতেছি না, এরকম একটা এরকম একটা শব্দ হালকা ইকো একটা হচ্ছে। ইকো হচ্ছে। তো আমি তো আমি তুলিকে তুলিকে দিয়ে দিয়ে প্রথমে প্রথমে একটা একটা হেডফোন হেডফোন চেক চেক করালাম, করালাম, তো তো তুলি তুলি বলছে বলছে ভাইয়া ভালো ভালো শোনা করে যায় না। শোনা যায় না, ইকো হচ্ছে। তো তো আবার আবার আমি আমি আমার পুরোনো আপনাকে হেডফোন বললাম নিয়েছি, ওই যে হুয়াইট, হুয়াইট, যেটা আপনার যেটা আপনার ওই 1200 টাকা, কিন্তু যেটা বেচারা তেলাপোকা তেলাপোকা আমার এসে একদম আমার এমন জায়গায় কেটে দিছিল, কেটে দিছে, এখন এখন মনে মনে করেন যে আমি একদম এই যে বিশ্বক হ্যাঁ, এখন আমার এখন পিছনে আমাকে মনে যেতে হয় হবে, কারণ সবাই অনলাইনে আপনার আপনার রিজেক্ট নিলে করে কি হয় আপনাকে আমি রিজেক্ট যেটা করে। দেখছি যে অনেক সময় অনেক সময় আপনি যেটা ম্যাক্সিমাম সময় করেন ভালো পরে, দুই এক আপনি সময় আপনার ওই ইয়ে ই হয়, হয়, নেওয়ার পরে নেওয়ার পরে দেখি যে ডিস্টার্ব থাকে, ডিস্টার্ব থাকে, একটা অনেক সময় প্রবলেম থাকে। প্রবলেম থাকে, এখন এখন যাওয়া হচ্ছে যাওয়া না, হচ্ছে না আমি যে বসুন্ধরা বসুন্ধরা যাব যাবো, যাব যে নিয়ে যে নিয়ে আসবো আসব, হচ্ছেই না, হচ্ছেই না। তবে তবে রিসেন্টলি রিসেন্টলি যেহেতু যাইতে হবে, কারণ আপনাদের আপনাদের রেকর্ডিং রেকর্ডিংগুলো ভালো যেন হয়, ভালো হয়। আর আমি আর একটা আমি একটা জিনিস চিন্তা চিন্তা করছি, করছি ওই যে যে পাশে পাশে যে মাইক একটা মাইক থাকে না থাকে কিনা, না, একটা মাইক, অনেকে যে অনেকে মাইক যে মাইক ইউজ ইউজ করে করে রেকর্ডিং এর জন্য, সেটা ওগুলো বেস্ট একটা আনার চেষ্টা করতেছি বাইরে বাইর থেকে ইনশাল্লাহ। তো বেস্ট বানায়, হ্যাঁ হ্যাঁ, ওটা সাউন্ডগুলো সাউন্ড সাউন্ড করে কোয়ালিটি, অনেক ভালো, ওরে জোর জো সাউন্ড, সাউন্ড কোয়ালিটি ওগুলো, হ্যাঁ ওটা হ্যাঁ ওটা ওটা দিয়ে আমার এক আমার ভাইয়ের কাজ দেখছি তো, মানে সে সাউন্ড কোয়ালিটি কি কি কোয়ালিটি, মানে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, তো জোস জোস থাকে থাকে সাউন্ড সাউন্ড কোয়ালিটি, কোয়ালিটি গুলো, তো তো রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে, নো নো প্রবলেম, প্রবলেম, এবং ক্লাস ক্লাস শেষ শেষ হওয়ার পর পরেই হবে, শুরু করেন তাহলে। হ্যাঁ, আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। তো মাঝখানে ডিস্টার্ব করলাম আর কি, সবাই দেখছে আর এই ব্যাপার না, তো তো সমস্যা নেই, মনে করেন আমি লিখতেছি, পি পি লিখলাম, লিখলাম, এখন দেখেন এখন আমি দেখেন আমি কিন্তু শর্টকাট মারতেছি, সব শর্টকাট মারতেছি। তো আমরা নর্মালি কি কি করতেছিলাম, যে এইভাবে পি লিখছিলাম, এভাবে পি লিখে এভাবে আমরা পিটাকে আবার শেষ করতেছিলাম, এরকম পি শেষ করে ফেলেছি, এবং এবং ভিতরে এসে ভিতরে এসে লিখতেছিলাম লিখতেছিলাম মাই। হ্যাঁ, কালারিস, কালারিস ডিলেট দিলাম, নেভি ব্লু, এবং এবং অফ অফ করে করে দিলাম। দিলাম। ওকে, ওকে, তো সেভ সেভ করতেছি, করতেছি, আর এখানে এইখানে যে রান রান করতেছি, করতেছি। তো দেখেন তো দেখেন এই এই নেভি ব্লুটা ব্লুগুলো কি হলো, আমাদের আমাদের কাটা হয়ে কাটা গেল, হয়ে রাইট, গেল, লাইক এই যে এই যে বর্তমান বর্তমান আর সেই সেম 745 টাকা 745 টাকা, আগের আগের প্রাইস প্রাইস ছিল 1490 টাকা, বর্তমান প্রাইস এই টাকা, এবং এবং সেভ, সেফ। দেখেন দেখেন এই এই আমরা আমরা তাহলে তাহলে কি, দেখেন একটা ওয়েবসাইটে ওয়েবসাইটে যদি আমরা যদি এটা আমরা ইউজ এটা করি ইউজ করি, নরমালি আমরা নর্মালি আমরা কি এইটা এইটা আমরা করে আমরা দিতে করে পারবো, দিতে পারবো, ঠিক না? ঠিক না, ইজিলি। দেখেন দেখেন চলেন চলেন, আমরা ওরা কিন্তু কিন্তু ওই প্রত্যেকটা ট্যাগটা ইউজ করছে, আমরা দেখি কি প্রত্যেকটা ট্যাগটা ইউজ করেছে। এই এই দেখেন ডিরেক্ট, ডিরেক্ট, ঠিক না, ঠিক না, স্প্যানের স্প্যানের ভিতরে ভিতরে ডিরেক্ট ডিরেক্ট ট্যাগটা ট্যাগটা ইউজ ইউজ করেছি, যেটা করেছে, আমরা যেটা আমরা মাত্র মাত্র ইউজ ইউজ করলাম। করলাম। এবার এবার আমাদের আমাদের হলো আর একটা আর একটা জিনিস লিখতেছি, পি দিস দিস ইজ এবং এবং সাব সাব দিলাম, দিলাম, এবং আমি আমি লিখলাম হলো সাব সাব টোটাল, টোটাল 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 সাব সাব টোটাল টোটাল লিখে শেষ করলাম লিখাটাকে।
সেভ এন্ড এখানে এসে রান করতেছি কন্ট্রোল আর এই দেখেন দিস ইজ সাব টোটাল এই যে নিচে এসে বসেছে আমাদের এইটা কি হয় ওই যে আমরা এ টু দি পাওয়ার বলি না যে একটা হলো এ স্কোয়ার যেটা আর একটা হলো এরকম থাকে এ এর নিচে থাকে যে ম্যাথমেটিক্যাল টার্ম সিম্বলস আই হোপ লাইক এ নিচে লিখে আমরা এরকম অনেক কিছু লিখে থাকি আরে কি আসতেছে যাই হোক আমরা এখানেই থাকি যে দিস ইজ এই দেখেন একটা হলো এখানে লেখা যাবে রং পেন্সিল দিয়ে ও মানে মানে আমরা লিখি না যে এরকম থাকে এ এর উপরে আমরা কি বসাই দিই কখন ওই যে নিচে টু লিখি একটা টু থাকে নিচে সেটা হলো নিচেটা থাকে সাব টোটাল সাব করে থাকি সাব এইচটিএমএল সাব লগ লগ ইয়েস 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 আরে আমার থ্যাংক ইউ যেমন এইচটিও H2O, হ্যাঁ টুটা দা এস্টিমেল সাব এলিমেন্ট ডিফাইন সাবস্ক্রিপ্ট টেক্সট সাবস্ক্রিপ্ট টেক্সট অ্যাপিয়ার্স হাফ অফ ক্যারেক্টার বিলো দা নর্মাল লাইন মানে হলো এই যে নর্মাল লাইনের নিচে থাকে থ্যাংক ইউ লগ তারপর H2O O2 যেটা টুটা থাকে থ্যাংক ইউ আমি তো থ্যাংক ইউ ফর এক্সাম্পল পরে আরেকটা হলো আরেকটা সাব মানে হলো মনে করেন যে দিস ইজ এসি আচ্ছা সরি আকি লিখিনি এসইউ পি পাওয়ার দিলাম দিলাম পাওয়ার পাওয়ার টু হোয়াটএভার বা এ এ এ লিখলাম টু মানে উপরে সুপার দা এইচটিএমএল সাব এলিমেন্ট ডিফাইন সাবস্ক্রিপ্ট টেক্সট সুপার স্ক্রিপ্ট টেক্সট অ্যাপিয়ার টু হাফ অফ ক্যারেক্টার অ্যাবভ ওইটা ছিল নর্মাল নিচে আর এটা হলো উপরে উপরে থাকবে এন্ড দ্য লাস্ট ওয়ান আরেকটা আছে আমাদের মার্ক এম আমরা যদি কোনো কিছুকে মার্ক করে থাকি মার্ক টেক্সট তো যদি কি কোন যদি কোন কিছুকে দ্যাট ওয়াজ ইয়োর টোটাল ও ও টোটাল বিভিন্ন আপনার ওয়েবসাইট দেখবেন লাইক টেলিগ্রাম বলেন বা কোনো কিছুকে বলেন যে হাইলাইট করে দাও কোনো কিছুকে এই যেমন এইটা তো নর্মাল কালার দিয়েছে লাইক আইডেন্টিফিকেশনের জন্য মনে করেন যে ওটাকে হাইলাইট করে দিয়েছে মার্ক করে দিয়েছে সিলেক্ট করে দিয়েছে That was mark. So,
এই এই সমস্তগুলো কি আমাদের এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার এই এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ গুলো প্রচুর মানে খুবই আমরা সচরাচর ইউজ করে থাকি, যেমন একটু আগে আমি আপনাদের দেখালাম যে ডিলেট, তারপর এই যে এ টু, যদি আপনারা মনে করেন যদি কোনো ইশের লাইক আপনি যদি কোনো এমসিকিউ টাইপের যদি এরকম কোনো কিছু বানাতে চান যেটা এইচটিএমএল সিএসএস, যদি আপনার কোনো প্রজেক্টে আসে তা আপনি এই যে এ টু স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার লাইক, এখানে কি ছিল আমাদের এ স্কয়ার লাইক প্লাস প্লাস সাইন বি এসইউপি দেখেন এই যে দেখেন পুরো ম্যাথ ফরম্যাটে, পুরো ম্যাথ ফরম্যাটে চলে আসছে, হোয়াট আর দ্য রো রো তারপর কলাম এই এক্সট্রা অর্ডিনারি সবগুলো চলে আসে স্ল্যাশ। ওয়েল ডান, আমরা দেখি এ স্কয়ার মিসিস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্ম, তারপর সূত্রটা আপনি লিখতে পারেন। আই 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 রিকমেন্ড ইওর হোমওয়ার্ক লাইক বিভিন্ন মনে করেন যে এরকম কোন টেক্সট লিখলেন, এরকম এরকম টেক্সট লিখলেন, তারপর হলো আপনার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এরকম কিছু ফানি ফানি জিনিস আপনারা লিখলেন। এবার লাস্ট থিং আমরা আরেকটা জিনিসে চলে আসি, সেটা হলো কোটেশন এন্ড কাইটেশন, বা আমরা কোটেশনই অলওয়েজ বলে থাকি, যেমন আমরা থাকি না যে এরকম কোটেশন দেওয়া নাই about.pelican.com। সো এইখানে আমরা দেখেন এই যে এইখানে একটা কোটেশন ইউজ করেছি, নোট ইউজ করেছি, তারপর আন্ডারলাইন দিয়েছি, তারপর হলো আরো যখন কনভারসেশন থাকে পরবর্তী পেজে যদি যাই, ব্লগে যাই, ইনসাইট পেজে যাই, তো আমরা ম্যাক্সিমাম সময় মনে করেন কোটেশন হোয়াট ইজ এইখানে এই দেখেন কোটেশন ইউজ করেছি। আপ ক্যা হো জায়গা কালিয়া, অ্যাকচুয়ালি এটা আমার প্রোডাক্ট ওনার এটা টেস্ট করার জন্য দিয়েছিল, সো সামা ওইটা এপিআই তে পাচ্ছে না, দ্যাট ওয়াজ ভেরি ফানি। আপ ক্যা হো জায়গা কালিয়া, আপ ক্যা হো জায়গা কালিয়া, এটা ছিল আমার প্রোডাক্ট ওনার একটা কোটেশন বা নোট যে আমি এটা করেছিলাম, তো পরদিন আমাকে প্রেজেন্ট করতে হচ্ছিল যে সব ঠিকঠাক আছে নাকি, তো ভাইয়া একটা দামি টেক্সট লিখে দিয়েছিল যে ওয়ার্ডপ্রেস এ এটা ঠিকঠাক কোনো কাজ করে কিনা, সো দ্যাট ওয়াজ রান যে এটা কাজ করেছিল। তো কোটেশন যে এসটিএমএল কোটেশন এবং কাইটেশন এলিমেন্ট গুলো হলো আপনার যেমন ব্লক ব্লক কোড, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ব্লক কোড, তারপর হলো আমাদের কিউ কোড থাকে, তারপর হলো অ্যাব্রিভিয়েশন টাইপের, তারপর অ্যাড্রেস সিটি, তারপর বায়োডাটা, এরকম আমাদের কিছু ক্যারেক্টার বা আমাদের কিছু কোড থাকে। তো আমরা আরো একটু মুভ করি না, এইচটিএমএল কোটেশন কোটেশন এন্ড এলিমেন্টস, সো কি কি আছে ব্লক 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 কোড ব্লক কোড ব্লক এলিমেন্ট আমরা বলে থাকি, তারপর হলো
লাকিলি মেন, ঠিক আছে, ব্লক এলিমেন্ট। তারপর হলো আমরা কিউ মানে হলো যে আপনার ট্যাগ কোনো ডিফাইন করি বা কোনো কিছুকে, কিউ কিউ নর্মাল কিউ। সো ইট ওয়াজ ওয়ান ট্যাগ কিউ, কিউ দিয়ে কি করি আমরা কোটেশন শর্ট 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 কোটেশন কোটেশন ডিফাইন করি, ডিফাইন করি। তারপর হলো আমাদের তারপর হলো আমাদের এবিআর, এবিআর দিয়ে আমরা কি করি অ্যাব্রিভিয়েশন বা, হ্যাঁ অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশনস। তারপর হলো অ্যাড্রেস এ ডাবল ডি, আমি একটু লিখে নিচ্ছি তারপর সবগুলো এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাড্রেস যে কোনো কিছুকে আমরা যদি অ্যাড্রেস করতে চাই সেটা আমরা অ্যাড্রেস কোটেশন ইউজ করি, বা কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য খুবই সুন্দর ভাবে চমৎকার ভাবে আমরা অ্যাড্রেস, যেমন অ্যাড্রেস আপনাদের বাসার অ্যাড্রেস, লাইক এখানে দেখবেন যে আপনার আমার প্রোফাইলে চলে যাই ইওর অ্যাড্রেস। এই যে আমাদের এই যে অ্যাড্রেস, সো এই অ্যাড্রেস ট্যাগটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাড্রেস ট্যাগটা দিয়ে আমরা ফাইনালি আমরা অ্যাড্রেস কি করে কি করতে পারি ডিফাইন করতে পারি। সো অ্যাড্রেস লেটস সিটি, ওকে সিটি সিটি ডিফাইন করি, যে ওয়াই ওয়ার্ক টাইটেল, যে কোথায় আমরা ওয়ার্ক করি, ওয়ার্ক টাইটেল ওয়ার্ক টাইটেল। অ্যাড্রেস ইটাল অ্যাড্রেস এলিমেন্ট আমাদের কন্টাক্ট ইনফরমেশন জন্য, কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা ইউজ করছি। আমরা কি কি লিখলাম, ব্লক কোড কিউ এভিআর এবং অ্যাড্রেস এবং সিটি। সো লেটস আমরা কিছু কাজ করি। সো ফার্স্টে ব্লক কোড বিএলএস, এই দেখেন লেখার সাথে সাথে আমাদের কিন্তু চলে আসছে, তো মাথায় রাখতে হবে। লাইক আমি এখন এইখানে দেখতেছি যে about.telegram.com এর আমরা যখন এই নোটটা ইউজ করেছিলাম, এই যে We are just solving those problems we face every day. We are in this country when we are buying online or offline. So এই কথাটাকে wiser in the CEO of Telegram and founder also. তো আমরা ব্লক কোড লিখি, ব্লক কোড এবং আমরা এইখানে এসে পেস্ট করে দিলাম, আমরা সেভ করে দিচ্ছি। এবার আমি জাস্ট এখানে এসে কন্ট্রোল আর দিচ্ছি, দেখেন এটা কি হয়ে গেল, একটা নোট আকারে চলে আসলো, একটা নোট আকারে ব্লক কোড আকারে চলে আসলো, ব্লক কোড। এটা তো আমরা স্পেস দিয়েও করতে পারতাম, তাহলে না কি হলো? আচ্ছা আমরা অবশ্যই ট্যাব দিয়ে করতে পারতাম, স্পেস দিয়ে করতে পারতাম, কিন্তু আপু আমরা এই যে আমরা এই নোটটা আছে না আপু, এই নোটটা যদি আমরা বসিয়ে দিই, এটাকে একটা মনে করেন যে কোটেশনও বলে, বা দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এইখান থেকে আলাদা চলে আসছে। তো আপনি কি এখন কোডের ভিতরে স্পেস দিবেন, মনে করেন যে আপনি কোডে দিচ্ছেন, লাইক আমি এটাকে একটু বন্ধ করে রাখছি, ঠিক আছে আপু, ওকে বন্ধ করে রাখলাম, আমি তুলি, ওকে আমি একটা প্যারাগ্রাফি লিখলাম, ওকে এবং এক দুই তিনটা দেখেন স্পেস তো আপনি দিলেন না,
স্পেস কি কাউন্ট করেছে? সেটাই তো, আই নো না কেন, আওয়ার টু পদা ছিল, আই নো না কেন, বিকজ এইখানে যে স্পেস আছে না, এটা একটা প্যারাগ্রাফ। এই দেখেন চারটা ওয়ান, এই দেখেন একটা চারটা ওয়ান ডট ডট চার, এক দুই তিন চার, অথবা আপনি যদি ট্যাবও দেন, ট্যাব দিচ্ছি, আমরা জানি চারটা স্পেস বার সমান সমান একটা ট্যাব। আমার এখানে সেটিংসটা করা যে দুইটা স্পেস বারে একটা ট্যাব, চারটা মূলত চারটা স্পেস বার, আমরা ছোটবেলায় পড়ে আসছি, চারটা স্পেস বার সমান সমান ওয়ান ট্যাব। সো আমি সেভ করলাম এবং এইখানে আমি দিচ্ছি কন্ট্রোল আর, আইলো না কেন, কারণ হলো এটা তো কোনো নোট না, একটা কোটেশন না, ব্লক কোট মিন্স হলো কোটেশন। লাইক আমরা যখন বই পড়ি না, বই আমরা বিভিন্ন বই পড়ি না, সেখানে একটা নোট থাকে না, এরকম কোটেশন দেওয়া থাকে বইয়ের ভিতরে, ওইটা মানে কি বোঝায় যে ইম্পর্টেন্স কোনো কিছু বোঝাচ্ছে বা কোনো নোটস ওইখানে। লাইক আমি যদি মিডিয়ামের আর্টিকেলে যাই, মিডিয়াম আমি কোনো মিডিয়ামের কোনো আর্টিকেল পড়ি, মিডিয়াম হলো খুব পপুলার একটা, হলো ওপেন সোর্স আপনার প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো কিছু নিয়ে পড়তে পারেন। ওকে, দা আলটিমেট হলিডে গিফট গাইড ফর ইওর কি অডিও, সো আমরা দেখি এখানে কোনো নোটস লিখেছে কিনা, আই হোপ সো, লেখার কথা বা না লিখলে আমরা দেখবো। তো ব্লক কোড মিন্স যে আপনার কোন, মনে করেন যে আপনার নেই, মনে করেন যে এইখানে তো আমরা মনে করেন এটাকে উপরে উঠাই দিই, উপরে কোথায় আমাদের এই লাইনটাকে আমরা ধরে কন্ট্রোল সি এবং আমরা এটাকে উপরে পাঠিয়ে দিলাম, সেভ দেখেন, এবং রান দিচ্ছি। তো এটি কি হলো যে এইখান থেকে আসুন, ব্লক কোট মিন্স মানে দুইটা কোটেশন দিয়ে আপনাকে কি করে পুরো প্যারাগ্রাফ থেকে ও আলাদা ভাবে সরে এসে একটা স্পেস বার নিয়ে ও কি করে নোট ক্রিয়েট করে, একটা নোটের মতন দেখায়। আপনি এরকম খুঁজতে পারবেন, আই হোপ সো, পেয়ে যাওয়ার কথা। কোনোটাই নোট ডিফাইন করে, কোনোটাই নোট ডিফাইন করে না। গুগল সাইট বানাইছিলাম তখন দিছিলাম মনে হয় নোটস দিছিলেন না, কি বানাইছিলেন, গুগল সাইট, হ্যাঁ ওখানে ছিল এরকম কিছু একটা। এই যে এই দেখেন, এই দেখছেন, এই সেমিকোলন দিয়ে এইটা কিন্তু আপনার নোটস, এই দেখেন এই, এইটা কিন্তু আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে ইউজ করছি, বাট এটা কিন্তু এটাকে বলা হয় ব্লক কোড, এটাকে বলা হয় হলো ব্লক কোড। আপনি যদি একটু দেখে বসেন, কন্ট্রোল সি, আমরা এটা দেখে আসি, এরকম অনেক কিছু এখানে, এই এই দেখেন, এই দেখেন ব্লক কোড, এই দেখেন ব্লক কোড, ব্লক কোটের ভিতরে কি করা, প্যারাগ্রাফ লিখা, এই ফ্যান্টাস্টিক। এবার চলে আসি হলো আমরা পরের কিসে, আমরা আসব কিউ, সো কিউ দিয়ে কি হয় দেখে আসি। কিউ দা কিউ ট্যাগটা কি করে, কিউ ট্যাগ ডিফাইন্স কি করে, শর্ট কোন শর্ট নোটেশন, শর্ট নোটেশন ক্রিয়েট করে। লাইক আমরা একটু দেখে আসি, কিছু লিখি, টু ডেজ প্লাস হেল অন এক্সএমএল বেসিক বেসিক। এখন আমরা এখান থেকে নোট লিখলাম, বিল্ড ইওর ক্যারিয়ার অর ফিউচার ফিউচার দোজ
প্রোগ্রামিং নলেজ অর ল্যাঙ্গুয়েজ, ইংলিশের গ্রামের দিকে গ্রামারের দিকে কেউ জ্ঞান না, কি লিখেছি নিজেও জানি না ভালো মন্দ। তো এবং আমরা কন্ট্রোল আর দিই, এ দেখেন এ যে শর্ট, এ দেখেন শর্ট নোট, আমরা এ দেখেছেন শর্ট নোট, এই যে শর্ট নোট আমরা বিভিন্ন বইয়ে আমরা দেখে থাকি, এই যে শর্ট নোটটা আমি দিয়ে এই যে বুঝিয়ে দিলাম। শর্ট নোট দিয়ে বুঝিয়ে দিলাম শর্ট নোট। তো ব্লক কোড, শর্ট নোট, এগুলো কিন্তু আমরা খুবই 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 র্যান্ডমলি ইউজ করি। এবার আসে হলো আমাদের অ্যাব্রিভিয়েশন, যেমন যেমন এবিআর ট্যাগটা কি করে, এবিআর ট্যাগটা হলো এবিআর মনে করেন এইচটিএমএল সিএসএস, তারপর মিস্টার, তারপর ডক্টর, তারপর হলো আপনার এইচবিও, তারপর হলো নাসা, এই যে বড় বড় মানে নাসা, যে আপনার এইচবিও হোম বক্স অফিস, সম্পূর্ণ একটা বড় লিখাকে একটা ছোট ফরম্যাটে নিয়ে আসছে অ্যাব্রিভিয়েশন। নেটফ্লিক্স, উই আর ওয়াচিং টিভি সিরিজ, টিভি সিরিজ সিরিজ বান কে সি আর আই ইয়েস হোয়াট এভার আই ভুল লাগিয়েছি টিভি সিরিজ। তো এখন আমরা এখানে লিখছি অ্যাব্রিভিয়েশনটা এ বি আর অ্যাব্রিভিয়েশন। এখন আমরা টাইটেল দিচ্ছি টি আই টি এল ই টাইটেল, এখানে আমরা কোলন সেমিকোলন হোম বক্স অফিস, এটাই তো না, এইচ বিও হোম বক্স অফিস এইচ বিও এইচ বিও, এবং আমি এটাকে শেষ করতেছি শেষ। ওকে, উই আর ওয়াচিং টিভি সিরিজ ইন এইচ বিও। রান, তো এই দেখেন, আচ্ছা একটু স্পেস বার দিই, তো এইখানে দেখেন রাখার সাথে বা ক্লিক করলে আমাদের এই যে হোম বক্স অফিস এটা কি করবে আপনার চলে আসবে হোম বক্স অফিস। আমি এখানে রাখি হোম বক্স অফিস, ঠিক আছে না, উই আর ওয়াচিং টিভি সিরিজ ইন এইচবিও হোম বক্স অফিস, ঠিক আছে না। সো এভাবে কি করি আমরা অ্যাব্রিভিয়েশন লিখে থাকি। এবার হলো মনে করেন যে অ্যাড্রেস, a double b r s address, so you want to meet my house, I am showing my address, house, okay. written by mone koren je রাশেদুল ইসলাম নাকি রাশেদুল ইসলাম আর হক 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 এইচকিউ এইচকিউ রাশেদুল হক আদর রাশেদুল হক আদর ওকে দেন হক বলেন এইচকি এইচকি ইউ ই এইচ এ কিউ ইউ ই এইচ এ কিউ ইউ ই হক এ আদর রাশেদুল হক আদর ওকে
আচ্ছা, আমরা আর একটা জিনিস এখানে খেয়াল করিনি, সেটা আমি আপনাদের ইন্ট্রোডিউস করিয়েছিলাম। মনে করেন যে আপনি একটা ব্রেক লাইন দিতে চাচ্ছিলেন, এখানে ব্রেক লাইনটা দেখিয়েছিলাম, ব্রেক ব্রেক এই যে ও না, এটা তো বোল্ড দেখিয়েছিলাম। আর একটা ছিল হলো যে আপনি কোনো কিছুকে লাইন ব্রেক করতে চাচ্ছেন, যে পি লোরিয়াম ইপসাম লিখলেন অনেক বড় লিখা, তো আপনি এইখানে এই কথাটুকু পরের লাইনে এসে লিখতে চাচ্ছেন। হ্যাঁ, বিআর দিতে হয়, এক্স্যাক্টলি বিআর দিতে হয়। সো বিআর হলো আপনার, এটার কোনো কি নাই, আপনার ব্যাক স্পেস নাই, এটা হলো আপনার একটা হলো ট্যাগ লাইন, ঠিক আছে। সো লাইক এখন আমি এখানে রান করতেছি, এই যে আমরা এইখান থেকে আমরা কি করেছি, ব্রেক দিয়েছি। তো আমরা এখন আদরের এখানেও আমরা কি করব, ফুল স্টপ দিয়ে বিআর ট্যাগটা ইউজ করছি। ওকে আদর, পরে লিখলাম তার ভিজিটেড মাই হাউস অ্যাট, আরে ডিয়ার এস এইচ ইউ শার্প অ্যাট 5 PM, এবং কোথায় এটা আমার বাসাটা, রোড P14 নূর জাহান রোড, এখানে রোড হবে না, এখানে হবে হলো হাউস, হাউস P14 নূরজান রোড। এবং আমি আর একটা বিআর দিচ্ছি, এবং এখানে আমি নিচে এসে লিখতেছি মোহাম্মদপুর ঢাকা 1200। তুই বলেন না ভাই, দাদা যেরকম ভুল করছে লাইভে যে করে sharp s s a r p sharp sharp at 5 PM, okay house এতো। তো এই যে আমরা অ্যাড্রেসটা লিখেছি, এই অ্যাড্রেসটা, এবং দেখি আমরা এখানে এই যে দেখেন, এই যে আমরা অ্যাড্রেস করছি, তো অ্যাড্রেস তো আমরা এখানে লিখে দিই। এই অ্যাড্রেসে ফর্মটা ফিল আপ করার পরে এই অ্যাড্রেসটা এরকম শো করে। সো দেখি আসলে এখানে কি লিখেছে আমরা, লেভেলের ভিতরে রেখেছে দ্যাটস ফাইন, এই অ্যাড্রেস টেক্সট, অ্যাড্রেস টেক্সট, তারপর হলো অ্যাড্রেস আমরা কাস্টম, এই যে অ্যাড্রেস কাস্টম ডিজাইন করছে, নো প্রবলেম। আমরা অ্যাড্রেস লিখে ডিভের ভিতর পি একটা একটা লাইন লাইন আকারে লিখেছে। সো আমরা এইটা যখন ব্যাক এন্ডে ডিজাইন করি, তখন আমরা অ্যাড্রেস এভাবেই ডিফাইন করে থাকি। তো অ্যাড্রেস এর মধ্যে অন্যান্য অ্যাট্রিবিউট গুলো থাকে, তো সেগুলো কি করে শো করে এইভাবে। এন্ড আর একটা কি আছে আমাদের, সিটি না, ঢাকা সিটি, তো আমরা একটু রান করে দেখি কি হয়।
উই লিভ ইন ঢাকা সিটি, জাস্ট সিটিটা কি হয়েছে যে আমাদের সিটিটা একটু ভিডিওটা মাঝখানে লিখি, ও নো এটা কেন এইটা হল কন্ট্রোলার, এই দেখেন একটু ইটালিক ফর্মে হয়ে গেছে। সিটি মিন্স মানে হলো আ পারসন, মনে করেন যে আমরা কোন নোট দিয়ে থাকি, মনে করেন যে বুক পয়েন্ট বা এরকম ছোট হয়ে যায় এবং ওটা ইটালিক ফর্মেট হয়ে যায়, তো নট সিটি, নট সিটি, সিআইটিই, সিআইটিওয়াই না। এন্ড লাস্ট ওয়ান, লাস্ট থিংস আমাদের বিআরডিও, লাস্ট থিং, লাস্ট ওয়ান, বিডিও, বায়োমেট্রিক, বিডিও হলো আমাদের বায়ো ডিরেকশনাল, ওভার রাইট, সো এটা কোন এক্সাম্পল আমরা একটু দেখি। তো টাইটেল আরটিএল, টাইটেল আমরা একটা টাইটেল দিচ্ছি, উইন্টার ইজ কামিং, এটা একটা খুব পপুলার, খুবই পপুলার আপনার ডায়লগ যদি আপনারা কেউ ঈশার টিভি সিরিজটা দেখেন। আমি তো টিভি সিরিজের নাম ভুলে গেছি, রান, এই যে দেখেন পুরো উল্টা পাল্টা হয়ে গেছে, পুরো চেঞ্জ। আমরা কি লিখছি, বায়ো বায়ো ডিরেকশনাল ওভাররাইড, মানে জিনিসটা কি করছে, দা উইন্টার দেখেন উল্টায় দিচ্ছে, দেখেন টি এইচ ই তারপর ডাব্লিউ আই এন টি ই আর ইস, মানে আমরা মিরর, মিররে যেটা যেভাবে দেখি, বা বায়ো ডিরেকশনাল ওভাররাইড। তো এবং আমরা লাস্ট আর একটা জিনিস আজকে দেখব, সেটা দেখে আমরা আজকে আজকের জন্য আমরা ই করে দিব, সেটা হলো কমেন্টস, এইচটিএমএল কমেন্টস। কমেন্টস কেন আমরা ইউজ করে থাকি, কমেন্টস অর কমেন্ট ট্যাগ, কমেন্টস অর কমেন্ট অর কমেন্ট ট্যাগ, লাইক আমি যখন আপনারা আমরা যদি মনে করেন যে কোনো ডেভেলপমেন্ট টিমে কাজ করে থাকি, তো আমরা অনেকটা টিমে কাজ করে থাকি, তো যখন আমরা এরকম কোড লিখি, একটা কোড লিখে থাকি এখানে, যখন আমরা মনে করেন যে আমরা এইটা দিয়ে আমার অ্যাঙ্কর ব্র্যাকেট দিয়ে বা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এবং এখানে আমরা কি করি, আশ্চর্যবোধক সাইন যেটা অ্যাপোস্ট্রোফিস এস বলে, এটা দিয়ে আমি লিখলাম যে দ্য টাইটেল হিয়ার, দ্য টাইটেল, টাইটেল স্টার্টিং লাইন। তো এই ট্যাগ লাইনটা দেখার পরে কি হয় যে এই ট্যাগ লাইনটা আমাদের কি করে না, ব্রাউজারে শো করে না, ব্রাউজারে কি করে না, শো করবে না। আমি কন্ট্রোল আর ক্লিক করলাম, কোন জায়গায় শো করতেছে না, কিন্তু আমাদের কোডে, এই যে কোডে শো করছে। এই কমেন্টস দেওয়ার মানে হলো যে কমেন্টটা দিয়ে আমরা রাখি যে
আমরা যখন টিমে কাজ করব, যেমন আপনাদের দুইজন দুইজন করে এক টিম বানিয়ে দিবাম ইনশাল্লাহ, তখন আপনারা দুইজন দুইজন যখন কোনো কাজ করবেন, মনে করেন যে একটা কোডের মধ্যে আদর কিছু কোড লিখলেন, মনে করেন সিয়াম কিছু কোড লিখলেন, বন্নি কিছু কোড লিখলেন, তুলি কিছু কোড লিখলেন, তো তুলি যে কোডটা মনে করেন একই একটাই ইন্ডেক্স একটা ফাইল, এখান থেকে কোড লিখে শুরু করলেন, ফার্স্টে তুলি লিখলেন, তুলি লিখলেন, তো তুলি যতটুকু কোড লিখলেন তো তুলি যে লিখেছে তার তো একটা আইডেন্টিফিকেশন থাকবে যে তুলি এখান থেকে স্টার্ট করলো, তো এইটা লিখে একটা স্টার্ট মানে কমেন্টস করে দিলেন, কমেন্টস করে দিলেন বা কমেন্ট আউট করে দিলেন, তো কমেন্ট আউট করে দেখার ফলে ডেভেলপাররা কি হবে বুঝতে, আপনার যে কো ডেভেলপার যে থাকবেন সে বুঝতে পারবে যে আপনি এইখানে এই কোডটা লিখেছেন বা এই জিনিসটাকে মিন করছেন, জাস্ট এটা কোডে দেখা যাবে, কোড কোডে দেখা যাবে এবং এখানে ইন্সপেক্ট এলিমেন্টে দেখা যাবে, কিন্তু এখানে কোনো আপনার ব্রাউজারে কি করবে না, শো করবে না, ব্রাউজারে কি করবে না, আমাদের শো করবে না, রাইট? বুঝে গেছে? তো এখন মনে করেন যে আমরা অনেকখানি অংশ, যদি আমি এখান থেকে এই পর্যন্ত অংশকে যদি আমি কমেন্ট আউট করতে চাই, কমেন্ট আউট করতে চাই, তো আমি তাহলে কি করব, এখান থেকে এইখানে আমি যাব, যাওয়ার পরে আমি এখানে সরি এটা বসাবো, বসানোর পরে আমি যদি এর ভিতরে আমি এইটাকে কন্ট্রোল দেখেন, শুধু এই কোনটা টোটাল জার্নি ঢাকা, আমরা একটু দেখে আসি টোটাল জার্নি কোথায় লেখা আছে, টোটাল জার্নি ঢাকা কক্সবাজার, এখানে তো আমরা এবার সেভ করি, সেভ, তো দেখেন এইখান থেকে টোটাল জার্নি ঢাকা রান নাই গায়েব, তো আমরা কোনো কিছুকে যদি কমেন্ট আউট করতে চাই, যদি কমেন্ট আউট করতে চাই সেটা কি করব আমরা, ট্যাগ লাইন করে আমরা কি করতে পারি, কমেন্ট আউট করে দিতে পারি, এটা কি কমেন্ট ট্যাগ, এটা কি বলা হয় কমেন্ট ট্যাগ, তো আজকে আমরা একটু রিভাইজ করি যে আমরা কি কি শিখলাম আজকে, তো একটু রিভাইজ করি এখান থেকে, তো আজকে আমরা শিখেছি হলো এইচটিএমএল এর পি ট্যাগ, আমরা এর আগে শিখেছি হেডিং ট্যাগ H1, তার সাথে আজকে আমরা পি ট্যাগটাও শিখলাম, পি মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ, এবং ডিফল্ট যে আপনার স্টাইল শিট ডিফল্ট এই যে 27 নম্বর, আজকে আমরা এখানে লাস্ট আমরা শিখে এসেছিলাম হলো H1 আর হলো P1 ট্যাগ, তো আজকে শিখলাম হলো HTML এর স্টাইল, আমরা কি করি ইনলাইন, আমরা এটাকে কি বলা হয়, কি স্টাইল বলা হয়, ইনলাইন, আমরা একটু নোট লিখে রাখি ব্র্যাকেটে, নোট NOTE নোট, ইনলাইন ইনলাইন স্টাইল, এটাকে কি বলে ইনলাইন স্টাইল, যেটা আমরা যেমন এইখানে করেছি কমা দিয়ে লিখলাম কালার কালার ব্লু, কালার ব্লু, সো আমাদের এখানে কালার কি হয়ে গেল ব্লু, সো এটাকে বলা হয় ইনলাইন স্টাইল, তারপর আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার, সেখানে আমরা এইচটিএমএল স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, তারপর হলো ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল স্টাইল, যে এটা কি আপনার আপার কেস হবে, ফন্ট কালার, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, তারপর কি শিখেছি আমরা আজকে HTML এর ফরম্যাটিং, HTML কন্টেন্টস অর ডিফাইন টেক্সট উইথ স্পেশাল মিনিং, HTML ফরম্যাটিং, HTML ফরম্যাটিং এলিমেন্টের মধ্যে কি ছিল, বোল্ড, স্ট্রং, ইটালিক, তারপর এমফেসিস, তারপর স্মলার, ডিলেট, তারপর হলো ইনসার্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং হলো মার্ক মার্ক টেক্সট, দেন আমরা শিখেছি হলো এসটিএমএল কোটেশন এবং কাইটেশন, যদি আমার এই প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে আমাকে একটু কারেকশন করে দিন, এলিমেন্টস সেখানে কি ব্লক কোয়াইট, ব্লক এলিমেন্ট, তারপর শর্ট কোটেশন, তারপর অ্যাব্রিভিয়েশন, অ্যাড্রেস,
তারপর হলো আমার সিটি, তারপর হলো বায়ো ডিরেকশন, এবং লাস্ট থিং লাস্ট আমরা আজকে করলাম হলো ভাইয়া বুঝি নাই এটা কি আপনাদের দিয়ে দিব কিনা, কি বলছেন এটা কি আমাদের দিবে? হ্যাঁ এটা আপনাদেরই তো, এই দেখেন উপরে দেখেন বুকমার্ক করা আছে, আমি যে এটা আপনারা পড়ে নিবেন, আমি এখানে নোট করবো করে দেবো ইনশাল্লাহ আরো সুন্দর করে। আমি এটা ফাহমিদ আমাকে শুনতে পাচ্ছেন? এই দেখেন আমি আপনার এটা বুকমার্ক করে রাখবেন, এই যে এই এই ডকটা আছে না, এই ডকটা হলো আপনাদের জন্য, এই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, তারপর ইন্ট্রোডাকশন টু সিএসএস, ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। আমি বললাম না আমাদের তো বোর্ড নাই, আমি তো বোর্ডে লিখতে পারতেছি না না কোনো কিছু বোঝানোর জন্য। তো আমি এখানে আপনাদের এটা লেখার পরে আমি আবার এখানে ডিসক্রিপশন আকারে মনে করেন আজকে তো পারবো না, কালকে মনে করেন আরো সুন্দর করে আপডেট করে দিব সবগুলো কন্টেন্ট এবং ডেফিনেশন সহ। ওকে ভাই, আর এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে এইচটিএমএল এর ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইসে এই এই ফাইলটা দিয়ে দিচ্ছি, এইটা এইটা সেভ করে এই যে এইচটিএমএল এর পুরো ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে এক্সাম্পল সহ আপনারা পেয়ে যাবেন। আর এই শীটটা আপনারা বুকমার্ক করে রাখবেন, এখানে বুকমার্ক করে রাখলেন এইভাবে এইভাবে, তাহলে আপনাদের কাছে থাকলো সবসময়। আর লাস্ট ওয়ান আমরা কি শিখলাম, এইচটিএমএল কমেন্টস, যে কমেন্টস আমাদের কি উপকার করে, যে আমরা যদি টিমে কাজ করি, ডেভেলপমেন্ট টিম, যেমন আপনারা যখন টিমে কাজ করবেন একটা প্রজেক্ট দুইজনে কাজ করবেন, তখন মনে করেন যে আপনি যে কোডটুক লেখা শুরু করলেন, তারপরে মনে করেন আদর লেখা শুরু করলো, তো আদর যেটুক লিখলো সেটা সে ট্যাগলাইন বলে দিলো যে আমি এখান থেকে শুরু করেছি, পরে আপনি ওইখান থেকে দেখে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে শুরু করব। এছাড়াও মনে করেন কোনো কিছুকে যদি আপনি হাইড করে দিতে চান যে আপনার এটা দরকার নাই, কিন্তু আপনার দেখানো দরকার নেই, কিন্তু ফিউচার আপনার দরকার এটা, যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে কি কোড করেছেন, কেন এটাকে আপনি কমেন্ট আউট করেছেন, ঠিক আছে? তো এটাকে বলা হয় কমেন্ট আউট, মানে কেউ দেখবে না, বাট আপনার বুঝার স্বার্থে আপনারা মানে আমরা আমরা ডেভেলপমেন্ট টিম এটা লিখে থাকি। যেমন সিএসএস লেখার সময় আমরা স্টার্ট করি যে এখান থেকে সিএসএস লেখা, এই যে ফন্ট ফ্যামিলি ভেরিয়েবলস, এরকম অনেক কিছু থাকে, এই যে রিমুভ দা গ্রে ব্যাকগ্রাউন্ড অন অ্যাক্টিভ লিংকস, তারপরে যে স্টাইল বডি, এর জন্য আবার ট্যাগটা আলাদা। তো আমরা সিএসএস এর জন্য কমেন্ট আলাদা, কমেন্টের ট্যাগলাইনটা আলাদা, এইচটিএমএল এর জন্য আবার আলাদা, জাভাস্ক্রিপ্ট এর জন্য আবার অন্যরকম। তো এটা শুরু হয় হলো এরকম, শুরু হয় হলো আপনার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেন হলো সেমিকোলন, তারপর এরকম আমরা দিই। দেওয়ার পরে এটা কি হয়ে যায় আমাদের, এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি যে টুডেজ ক্লাস আচ্ছা এখানে লিখি আজ এ ওর জন তো আমরা শিখলাম, এখন এই কোড যদি কেউ দেখে তাহলে এটার একটা কপি করি আমরা এখানে এটাকের মধ্যে, যদি এইটা যদি কোনো ডেভেলপ বা আমাদের দেখে আমাদের বলবে এই কি লিখছে, তো পড়তেও পারবো না, আমি নিজে মাঝে মাঝে পড়তে পারি না। এই যে আজ এ পর্যন্ত আমরা শিখলাম, এখন যদি আমি এটাকে হাইড করে রাখি, ওই যে আমি হাইড করে রাখছি, হাইড করে রাখলাম, এই যে আমার হাইড হয়ে গেল, তাহলে আমার এখানে কি হবে না, দেখাবে না, ঠিক না? কিন্তু আমাদের কোডের এখানে দেখাবে, দেখেন আমরা যদি ইন্সপেক্ট ক্লিমিন করি এখানে দেখাবে যে আমরা কি কি করেছি। ওকে তাহলে আজকে এ পর্যন্তই, যে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে আমরা দেখব হলো আগামী রবিবার, যে আগামী রবিবার আমাদের আজকে আমরা কোন পর্যন্ত গেলাম দেখি, এখানে এই দেখেন কোটেশন, তারপর কমেন্ট ফরম্যাটিং, কমেন্ট কমেন্টস অনেক পর্যন্ত চলে গেছি, তারপরে এইচটিএমএল সিএসএস লিংকস এগুলো আমরা শিখে ফেলবো, তারপর ফর্ম মিডিয়াম এপিআইস, তো হোপফুলি আমাদের আরো অল্প কয়েকটা ক্লাসের মধ্যে আমাদের পুরো এইচটিএমএল এর সম্পূর্ণ এইচটিএমএল এর যা যা ট্যাগ আছে সম্পূর্ণ বেসিক আমাদের বেসিকের
সব কমপ্লিট করার পর আমরা শুধু সিএসএস ছাড়া একটা কাঠামো নির্মাণ করবো এসকিউএল দিয়ে। সিএসএস ছাড়া আমরা কাঠামো নির্মাণ করবো। কাঠামো দেখতে গিয়েছিলাম না, একটা বিল্ডিং বানিয়েছি যে বিল্ডিং এ কোনো রং নাই, জাস্ট স্ট্রাকচার বিল্ড আপ করে। তো আমরা এরকম স্ট্রাকচার বিল্ড আপ করবো সমস্ত কিছু। আমি ইনশাল্লাহ আপনাদের ডিটেলস আপনাদেরকে ডিটেলস এ শিখাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমাকে তৌফিক দেন। এবং আপনারা আপনাদের জাস্ট টাইম ক্লাস 8টায় শুরু হয়ে যায় কোনো কারণে, যেমন লাস্ট থার্সডে তে আমরা কি করেছি, আমরা যেমন তুলি হলো ঢাকার বাইরে, তারপর হলো আমাদের মিম হলো তার নানু অসুস্থ, যেমন আদরও বাইরে ছিলেন, তারপর আমাদের আপনাদের আব্দুর রহমান ও হলো ঢাকার বাইরে, সিএমও ঢাকার বাইরে, কিন্তু সিএম তাও ক্লাস করতেছেন ঢাকার বাইরে ওদের অনলাইন হয়ে। তারপর আজকে বন্নি কোথায় গেলেন, ছিলেন তো সব মানে শুরু থেকেই আছেন না, দেখে আসুন আপনারা কি বুঝতেছেন। না বুঝতে পারলে কিন্তু বলবেন, আর না বুঝতে পারলে এটা আমার সবচেয়ে ব্যর্থতা যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আর আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে আমি বুঝবো না তো যে আমি কতটুকু বুঝাইতে পারতেছি। আদর আসসালামু আলাইকুম, গুড নাইট, আসসালামু আলাইকুম।